السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد للہ رسوله علیٰ رسول کریم فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد وقال الشاعر تاسل الها وانت تظهر حبه হাজা মোহালুন ফিলকিয়াসে বাদিউ লাউকানা হুব্বুকা লা তাতু সাতু লিমা ইউহিব্বু মতিও মহতরাম হাজরেন সমস্ত প্রশংসা স্তব স্তুতি গুণগান গুণকীর্তন সেই মহান প্রভুর নিমিত্তে যে মহান রাব্বুল্লা আলমেন আমাদেরকে এই মাগরিব সালাতের পরে এরকম একটি আলোচনা সভাতে দিন ইসলামের কিছু বাণী শোনার জন্য এই জুমা মসজিদে আমাদেরকে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন সেই মহান রাব্বুল আলমিনের প্রশংসা করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের আখিরি নবী জানাবে মোহাম্মদ আলাইয়া সাল্লামের উপর শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক সবাই বলে আল্লাহ সল্ল আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ মামিন মহতরাম হাজরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিস আর একটি আয়াত এবং সাই মুসলিমের একটি হাদিস পেশ করেছি ইনশাআল্লাহ আজিজ এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব আজকে যে বক্তব্যর বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছে আপনারা বুঝতেই পেরেছেন তবু আমি আপনাদের সম্মুখে স্পষ্ট করে দিই সাবান মাসের করণীয় এবং বর্জনীয় এই যে মাসটি চলছে আজকে বিষয়বস্তু আগেই স্পষ্ট বিজ্ঞাপনে আমরা দেখেছি রমাজানের প্রস্তুতি রমাজানের পূর্বে আমরা কেমনভাবে প্রস্তুতি নেব যে মাসটি এখন চলছে শাবান মাস এই শাবান মাসে আমাদের জন্য কি কি করণীয় আছে এবং এই মাসের বর্জনীয় কি কি সে বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবেন আজিজ সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে হিজরিসন চালু হওয়া যে মাসটি সে মাসটি হলো মহারম মাস আরবি মাসের প্রথম মাস হলো মহরম যেমনিভাবে বাংলা ভাষায় আমরা মাস গণনা করি তার প্রথম মাস হল বৈশাখ মাস যার দ্বিতীয় তারিখ হলো আজ গতকাল এই দিনটিকে বিশেষভাবে কেউ কেউ পালন করেছেন আজকেও আমি একটা পত্রিকায় দেখছিলাম যে এই মাসের সঙ্গে নাকি নবী সাল্লা সম্পর্ক আছে নাউজেল্লা ঠিক তদ্রুপ ইংরেজি মাসের প্রথম মাস হলো জানুয়ারি মাস জানুয়ারি মাস একজন দেবদেবীর নামেই রাখা হয়েছে ঠিক বৈশাখ মাসটাও তদ্রূপ কোনো পার্থক্য নেই যেমনিভাবে ইংরেজি মাস ঠিক তদ্রূপ বাংলা মাসটাও কিন্তু আরবি মাস আল্লা রাবুর আলামিনের স্পষ্ট নির্দেশনা রয়েছে বিষয়ে যে চারটি হারাম মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো মহরম সেই মাসগুলির মধ্যে সেই বারোটি মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো সাবান মাস যে মাসের আজকে দশ তারিখ তো এই মাসের দশটা দিন তো অতিবাহিত হয়ে গিয়েছে বাকি দিনগুলো কিভাবে আমরা পালন করব আর এর মধ্যে কোনো বর্জনীয় কিছু আছে কি না সে বিষয়গুলো নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করব আল্লা রাবুল আলামিন পবিত্র কোরআন মসজিদে একাধিক জায়গায় রমাজান মাসের মর্যাদা সম্পর্কে বিস্তারিত অহির মাধ্যমে বলে দিয়েছেন যেমন ভাবে জানাবে মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম থেকে আমরা তার স্পষ্ট নির্দেশনা পেয়েছি পবিত্র রমাজান মাস এমন একটি মাস যে মাসের রোজাকে আমাদের জন্য খরচ করা হয়েছে পবিত্র কোরআন মাজেশ্বরা বাকারা আয়াত নম্বর একশো তিরাশির মধ্যে আল্লাহ বলছেন ইয়া হে ওই সমস্ত মানুষেরা তোমরা যারা ইমান নিয়ে এসেছ কুতিবা আলাই সিয়াম তোমাদের উপরে সিয়াম করা কুতিবা আল আল্লাদিন আমিন কবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরস করা হয়েছিল লা আল্লাহম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো আর এই মাসের ফজিলাত পবিত্র কোরআন মাজিদের ভাষায় আমরা জানি যে এই মাসে আল্লাহ রব্ল আলমিন পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন শুধু এই নয় এই মাসে এমন একটি রাত রয়েছে যে রাতটির নাম হলো শাবে কদর বা লাইলাতুল কদর এই রাত্রেতে জিবরিল আমিন এবং ফেরেস্তারা অবতরণ করেন এবং তার একটি বিশেষ মর্যাদার কথা পবিত্র কোরআন মাজিদ সুরাতুল কদরের মধ্যে আল্লাহ রব্ল আলমিন স্পষ্ট করেছে তো এই শাবে কদর আর একটি শব্দ পাওয়া যায় আমাদের সমাজে যার নাম হলো শবে বারাত একটা হলো সবে কদর আর একটা হলো শবে বারাত সবে কদরটির আরবি শব্দ হলো লাইলাতুল কদর আর শবে বারাত যেটা আমরা বলি তার আরবি শব্দ হলো লাইলাতুল বারাত আরবি শব্দ লাইলাতুল কদর এটা কিন্তু পবিত্র কোরআন মসজিদে সুরা কদরের মধ্যে আল্লাহুল আলমিন বলে দিয়েছেন কিন্তু লাইলাতুল বারাত বা যার অর্থ আমরা করে থাকি ফার্সি থেকে আরবি করতে গিয়ে সবে বারাতের অর্থ সেই লাইলাতুল বারার শব্দ কিন্তু পবিত্র কোরআন এবং সেই হাদিসের কোন একটি জায়গায় সই কিংবা জয়ীব কিংবা পবিত্র কোরআন মসজিদের আয়াতের কোনো একটা অংশ থেকে তার প্রমাণ পাওয়া যায় না তাহলে সাবান মাসের কি কোনো করণীয় নেই এ বিষয়ে যদি জানাবে মোহাম্মদ রসুল সালামের স্পষ্ট হাদিস লক্ষ্য করি আমরা বুঝতে পারবো আল্লাহনবী সাল্লাম সবচেয়ে বেশি রমাজানের পরে সবচেয়ে বেশি রোজা রেখেছেন এমন কি সেই মুসলিমের হাদিস আল্লাহ নবী সাল্লাম পূর্ণ মাস রোজা রেখেছেন ইল্লা কিছু কিছুদিন বাদ দিয়ে বেশিরভাগ দিন রোজা রেখেছেন অল্প বাদ দিয়ে বা কিছুদিন বাদ দিয়ে তাহলে বেশিরভাগ দিন রোজা রেখেছেন বা পূর্ণ মাস রোজা রেখেছেন দুই দিন বাদ দিয়ে বা অল্প কিছু দিন বাদ দিয়ে তার অর্থ কি মনে করেন আমি একজন ব্যক্তি আমি কোনো একটা মাদ্রাসায় শিক্ষকতা করি আমার বয়স হয়েছে তিরিশ বছর আমি তার মধ্যে ষোলো বছর সেই মাদ্রাসায় শিক্ষকতার মধ্য কাটিয়ে দিয়েছে মাঝে সাথে এরকম কথা বলে ফেলি আমরা যে জীবনের জীবনটাই এই মাদ্রাসায় কাটিয়ে দিলাম বা কোনো একজন ব্যক্তি মনে করেন সৌদি আরবে আছে বা কোনো একটা দেশে আছে সে পঞ্চাশ বছর বয়স হলে মনে করেন ছাব্বিশ বছর সে সৌদি আরবে বিভিন্ন কাজ কর্মরত আছেন ঠিক সেই মুহূর্তে কথায় কথায় এরকম কথা উঠে যায় যে আমার জীবনটাই সৌদি আরবে কাটিয়ে দিলাম বা আমার জীবনটাই বাহার আইনে কাটিয়ে দিলাম তা আমার জীবনটাই কাটিয়ে দিলাম তার মানে কি এই যে পঞ্চাশটা বছরে সেখানে থেকেছি পঞ্চাশ বছর আমার বয়স হয়েছে পঞ্চাশ বছরের সেখানে থেকেছি এমনটা নয় মানে জীবনের বেশিরভাগ অংশটা আমি অতিবাহিত করেছি সেখানে তাই এই কথা বলা হয় যে জীবনটাই কাটিয়ে দিলাম তা আল্লাহ নবী জানাবে সাল্লাম পূর্ণ মাস রোজা রেখেছেন ইল্লা কালীন অল্প কিছু দিন বাদ দিয়ে তার মানে কি বেশিরভাগ রোজা রেখেছেন দুই একদিন বাদ দিয়ে তাহলে বুঝতে পারলাম রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাম এই মাসে সেরম রোজাটা কি রোজা নফল রোজা অন্য একটি হাদিসের মধ্যে এসেছে আবু দাবুদের হাদিস আল্লাহ নবী সাল্লাম থেকে প্রমাণিত হাদিসের ভাষা যে আল্লাহ নবী সাল্লাম বলছেন যখন সাবানের নিস মানে অর্ধেক পার হয়ে যাবে তারপরে তোমরা সিয়াম পালন করবে না তারপরে সিয়াম পালন করা নিষেধ একটু আগেই বুখারি মুসলিমের হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে আল্লাহ নবী সাল্লাম দুই এক দিন বাদ দিয়ে বেশিরভাগ দিন নফল সিয়াম পালন করতেন সাবান মাসে আর এখনই আবু দাউদের আরেকটি হাদিস দেখছি যেখানে বলা হচ্ছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম নিষ্পে সাহাবানের পরে সিয়াম রাখতে নিষেধ করেছেন বা সিয়াম রাখেননি তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লামের এখানে কথা দুই রকম খুঁজে পাচ্ছি আমরা কিন্তু মহাদ্দিসিনের নিকটে এই হাদিসের বিশ্লেষণে যেটা দেখা যায় আবু দাউদের এই হাদিসটি সেই হাদিস নয় ওটা জয়ীফ হাদিস মুসলিম শরীফের অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহাম থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন শাহবান মাসে এমন কি সাহাবাকে আমরা বলছেন যে আমরা মনে করতাম নবী সাল্লাহ সাল্লাম হয়তো বা আর কোনোদিন দিন সিয়াম ভঙ্গ করবেন না কিন্তু আবার আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন ইফতার করতেন অর্থাৎ রমাজান এই রোজা ভেঙে দিতেন তখন আমরা মনে করতাম আল্লাহ নবী হয় তার কোনো দিন সিয়াম রাখবেন না তার মানে বুঝতে পারলাম যে রমাজানের পরে সবচেয়ে বেশি নফল সিয়াম পালন করেছেন আল্লাহ নবী সালাম কোন মাসে সাবান মাসে যে মাসের দশ দিন কিন্তু পার হয়ে গেছে আর মাত্র কুড়িটি দিন আছে এক্ষেত্রে আপনাকে বলতে পারি আল্লাহ নবী সাল্লাহ আসলামের আরও দুটি হাদিস স্পষ্ট সহি হাদিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন শাক বা সন্দেহের দিনে রোজা রাখা তোমাদের জন্য নিষেধ করা হয়েছে তোমাদের জন্য হারাম করা হয়েছে সন্দেহের দিনে রোজা রাখা বলতে আগামী কাল রমাজান বা আজকে সাবান মাসের উনত্রিশ তারিখ সাবান মাসের তিরিশ তারিখ আরবি মাস উনত্রিশে হয় কিংবা তিরিশে হয় তাহলে তিরিশ তারিখটা সন্দেহের মধ্যে পড়ে যে এই মাসে চাঁদ দেখা গিয়েছে না যায়নি আকাশটা মেঘাচ্ছন্ন ছিল তাই কিনা কাল চাঁদ উঠে গিয়ে যায়নি তো এমন ধারণা করে তিরিশের দিন সিয়াম পালন করা এটা আল্লাহ নবীলাম সাল্লাম আলাদাভাবে নির্দেশনার মাধ্যমে আমরা পাই আল্লাহ সাল্লাম করে এই সিয়াম পালন করা থেকে আমাদের দূরে থাকতে বলেছেন এবং নিষেধ করেছেন তাহলে বুঝতে পারলাম আগামীকাল রমাজানের সিয়াম শুরু হবে ঠিক তার পূর্ব মুহূর্তে একদিন বা দুই দিন আগে সিয়াম পালন করা থেকে আল্লাহ নবীলাম আমাদেরকে নিষেধ করেছেন সেই শিয়াম পালন করা থেকে দূরে থাকতে বলেছেন তাহলে বুঝতে পারলাম রমাজানের পরে সবচেয়ে বেশি শিয়াম পালন করেছেন আল্লাহ নবীরা এই মাসে কিন্তু রমাজানের ঠিক পূর্ব মুহূর্তে একদিন কিংবা দুই দিন আগে সন্দেহের দিনগুলোতে সিয়াম পালন করতে আল্লাহ নব্বিশালাম নিষেধ করেছেন আমরা সমাজে আরও একটি জিনিস দেখতে পাই সেটা কি সেটা হলো এই পুরো মাসটাই চলে যায় আমরা কোনোদিন শিয়াম পালন করি না বা রমাজানের পূর্ব মুহূর্তে যে সিয়াম পালন করতে নিষেধ করা হয়েছে এটাও আমরা জানি কিন্তু আমরা কেউ কেউ বা শুধুমাত্র চোদ্দ তারিখে শ্রাবান মাসের চোদ্দ তারিখ এবং পনেরো তারিখকে নির্ধারণ করে আমরা সিয়াম পালন করে থাকি কিন্তু মনে রাখবেন এই চোদ্দ তারিখ কিংবা পনেরো তারিখ নির্ধারণ করে সিয়াম পালন করার আলাদা যে কোনো দিক নির্দেশনা আছে ইসলাম থেকে প্রমাণিত কোনো হাদিস আছে কিনা সে বিষয়ে কোনো জাল ও জৈব হাদিসও পাওয়া যায় না তাহলে আমরা বুঝতে পারলাম স্পষ্ট হাদিসের ভাষা অনুযায়ী যে আল্লাহ নবী ইসলাম শাবান মাসের মর্যাদা বা ফজিলাত যেটা বর্ণনা করেছেন সেটা আমাদের সামনে স্পষ্ট সেটা হলো এই এই মাসে আমাদের বেশি থেকে বেশি নফল সিয়াম পালন করতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে যে রমাজান শুরু হওয়ার একদিন কিংবা দুই দিন আগে আমরা খাস করে সিয়াম পালন করব না কারণ এটা আল্লাহ নবী ইসলাম নিষেধ করেছেন এর বাইরে চোদ্দ তারিখ কিংবা পনেরো তারিখ একটা দিনকে নির্ধারণ করে সেই দিনে আলাদাভাবে পাওয়া যায় না তবে হ্যাঁ কোনো ব্যক্তির মনে করেন থেকে তার রয়েছে আগের অন্যান্য সপ্তাহের মতো সে সোমবার কিংবা বৃহস্পতিবার রোজা রাখে সে সোমবার বা বৃহস্পতিবার রোজা রাখতে গিয়ে তার সে রোজাটা যদি চোদ্দ তারিখ করে যায় বা পনেরো তারিখ পড়ে যায় তাহলে সে সিয়াম পালন করতে পারে বা কোনো ব্যক্তি মাসের তিনটি দিন সে সিয়াম পালন করে সেই তিন দিন সিয়াম পালন করতে গিয়ে যদি তার সিয়ামটা চোদ্দ তারিখ বা পনেরো তারিখ তেরো চোদ্দ পনেরো তারিখ সেই ক্ষেত্রে যদি সে সিয়াম পালন করে তাহলে তো ঠিক আছে কিন্তু একেবারেই একটা নতুনত্ব বা নেকি মনে করে একটা দিনকে নির্ধারণ করে সিয়াম পালন করার ব্যাপারে কোনো স্পষ্ট সেই হাদিস পাওয়া যায় না মনে রাখবেন আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম কি আল্লাহ রাবুল্লা আলামিন যে ওহি করেছেন সেই ওহির ব্যাপারে আল্লাহ রাবুল আলামের নিজেই বলে দিয়েছেন ইয়া মোহাম্মদ তোমার উপরে যা কিছু ওহি করা হয়েছে বাল্লিক রব্বিক তুমি তোমার প্রভুর পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে সেটি তুমি সাধারণ মানুষের কাছে সেই রিসালাটি পৌঁছে দাও তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলাইসালামের উপরে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যদি কোনো দিনের আলাদা কোনো ফজিলাত হয় যদি কোনো রাতের আলাদা কোনো ফজিলাত হয় বা যদি কোনো বছরের কোন একটা দিনের ফজিলাত আলাদাভাবে থাকে সেই বিষয়ে কিন্তু আল্লাহ রাবুল আলমিন নবী সাল উপরে অহি করেছেন এবং এ নির্দেশনাও দিয়েছেন বাল্লিক তুমি পৌঁছে দাও মা উনজিলা এলায়কমের রব্বিক যা কিছু তোমার উপরে নাজিল করা হয়েছে ওহি মারফত তোমার প্রভুর পক্ষ থেকে তাহলে আল্লাহ নবী সাল্লাহ সে জিনিস সেই বিষয়টি সেই নির্দেশনাটি সেই ওহিটি কিন্তু তার উম্মতের প্রত্যেকের কাছে কিন্তু পৌঁছে দিয়েছেন এটা কিন্তু আমাকে আপনাকে বিশ্বাসে রাখতে হবে যদি এই বিশ্বাস না রাখতে পারি তাহলে কিন্তু আমি আপনি মুসলিম নই অবশ্যই আমরা বিশ্বাসে বিশ্বাসী কোনো একটা দিনের যদি আলাদা করে কোনো ফজিলাত হয় সেটা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে যদি সেই দিক নির্দেশনা আছে আসে তাহলে আল্লাহ নবী সাল্লাহ আসলাম বলেছেন এটা তো আমরা বিশ্বাস করি আল্লাহ নবী সাল্লাহ আসলামের নবুয়াতে তেইশটি বছর তারপরে সাহাবাকরামদের যে একটা স্বর্ণযুগ খাস করে খোলাফায় রাশিদিনের যে জামানাটা আল্লাহ নবী ইসলাম যে জমানার বিষয়ে স্পষ্ট করেছেন আলাইকুম কুম্বে সুন্নাতি অসুন্নাতিল খোলাফায় রাশিদিন আল মাহাদিন তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো এবং হৃদায়তপ্রাপ্ত আমার খলিফায় রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো সেই যে যুগটা সেই যুগটাকে স্বর্ণযুগ বলা হয় যে বিষয়ে আল্লাহ নবী নিজেই বলেছেন খাইরুল কুরুনে কারণী সবচেয়ে উত্তম জামান হলো আমার জামানা তারপরে আমার সাহাবা আকরামদের জমানা তাবিদের জমানা এই যে তিনটি জমানার কথা বলে দিয়েছেন সেই জমানাগুলোতে স্বর্ণযুগ এই স্বর্ণযুগে এমন কোন ঘটনা ঘটেনি শরিয়াতের ব্যাপারে কোনো দিক নির্দেশনা আমি আপনি পাইনি আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি নতুন করে কোন ফজিলাতপূর্ণ দিন তৈরি করার প্রচেষ্টা চালাই তাহলে কিন্তু সেটা বেদাত হবে তাহলে কিন্তু সেটা জঘন্যতম কাজ হবে সেই কাজ করে কিন্তু আমি আপনি আল্লাহ রাব্লাহ আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো না একটু আগে যেটা বললাম আল্লাহ ওহি করেছেন নবীর উপরে আর নবী সেটা পৌঁছে দিয়েছেন মনে রাখবেন আল্লাহ নবী সাল্লাহ যদি না পৌঁছাতেন তাহলে আল্লাহ রব্লাহ আলামিন সে বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন আমি এটাই বলতাম যে নবী তুমি তোমার সালাদ পূর্ণ করো শুধু এখানেই শেষ হয়নি সুরা হাক্কার মধ্য আল্লাহ নবী জানাবে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে আল্লাহ রাবুলা আলামিন বলছেন ওয়ালাউবালা আলাইনা শব্দ শুনেছেন না কওয়ালি আগের দিনের মানুষরা কওয়ালি বুঝতেন কওয়ালি মানে বানিয়ে বানিয়ে গজলের মতো বলা বা গানের মতো বলা বা এই ধরনের কিছু বলাকে কওয়ালি বলা হতো এখনও দেখবেন অনেক জায়গাতে বিভিন্ন আমাদের যারা পীর পূজারী ভাইয়েরা রয়েছেন সেই সমস্ত ভাইয়েরা বা ফকির ভাইয়েরা রয়েছেন যারা জন্মগতভাবে তাদের একটা ফকিরি নাম দিয়ে চলে সেই সমস্ত জায়গাতে এখনো সেই কওয়ালির প্রচলন আছে তা আল্লাহ রাবুল আলমিন বলছেন শ্রী হাক্কার মধ্যে আলাইনা কাউলাইল মানে বানিয়ে বানিয়ে কথা বলা আমি মোহাম্মদ আমি আল্লাহ রাবুল্লাহ আলমিন মোহাম্মদের উপরে যে ওহি করেছি সেই ওহির বাইরে যদি মোহাম্মদ নিজের থেকে বানিয়ে বানিয়ে কিছু তৈরি করে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করত বা কথা বলার চেষ্টা করতো লাখ হুবি আমিন তাহলে আমি আল্লাহ ডান ডানহাটটাকে ধরে নিতাম কে বলছেন আল্লাহ বলছেন কার ব্যাপারে বলছেন সাল্লামের ব্যাপারে বলছেন আমি আল্লাহ যেটা ওহি করেছি সেই ওহির মধ্যে নতুনত্ব কিছু তৈরি করে নিজের কথা তৈরি করে যদি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তাহলে আমি আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাট ডান হাটটি কি ধরে নিতাম তারপরে কি করতাম সোম্মালা কথা আনা মিনহুল অতীন তারপরে তার সায়ের রক থেকে তার হুড়কুনি থেকে কেটে দিতাম তাহলে বুঝতে পারলাম আল্লাহ রাবুল আলামিন যে ওহি মোহাম্মদ্লাহ আসলামের উপরে পাঠিয়েছেন জিবরি লামিন মারফাত বা অন্য কোনো পদ্ধতিতে সেই ওহি পূর্ণভাবে ঠিক সেই রকম নির্দেশনা অনুযায়ী আল্লাহ নবীসাল্লাম পাঠিয়েছেন তবে রিসালাত পূর্ণ হয়েছে বলে আমরা মুসলিম হিসাবে সবাই বিশ্বাসী সবাই বিশ্বাসিত বিষয় সবাই তো এই বিষয়ে পূর্ণে মান রাখি সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো দিনের আলাদা করে মর্যাদা থাকে কোনো দিনের আলাদা করে ফজিলাত থাকে তাহলে অবশ্যই সেটা আমরা হাদিসের ভাষা অনুযায়ী জানতে পারবো যেমন সপ্তাহের একটি দিন হলো জুমার দিন এম আল জুম আতে সৈয়াদুল আয়াম দিনের সর্দার হলো সাত দিনের সর্দার হলো জুমার দিন এটা হাদিস থেকে পেয়েছে আল্লাহ নবী সাল্লাহাম খাস করে বলেছেন তোমাদের জন্য দুটো খুশি একটা খুশির দিন হলো ঈদুল ফিতরের দিন আর একটা খুশি হলো ঈদুল আজাহা তাহলে ফরজের বাইরে সুন্নতে মোয়াক্কাদা নপল সালাত আদায় করার ক্ষেত্রে আমাদের দুটো খুশি দেওয়া হয়েছে দুটি ঈদ দেওয়া হয়েছে সেটাও হাদিসের মধ্যে স্পষ্ট শুধু এখানে নয় যে কোনো দিক নির্দেশনার ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু অহির মাধ্যমে জেনেছি কোনো একটা দিন মনে করেন ফজর আল্লাহ রাবুল আলমিন কখনো ফজরের কসম খেয়েছে অল ফজর ওলা ইয়া আলিন আস ফজরের কসম এবং ওই দশটি দিনের কসম এর তফসির করতে গিয়ে মুফাসরিন একরা আমরা বলছেন দশটি দিন বলতে হয়তো কুরবানির দশটি দিন আল্লাহ রাবুল আলমিন কখনো বলছেন কসম আল্লাহ রাবুল আলমিন কখনো সূর্যের কসম খেয়েছেন আল্লাহ রাবুল আলমিন কখনো অন্য কিছুর কসম খেয়েছেন তাহলে এক এক সময় এক একটা জিনিসের মর্যাদা আল্লাহ রাবুল আলামিনের এই নির্দেশনার মাধ্যমে আমরা পেয়েছি ঠিক তদ্রুপ হাদিসের ভাষায় যদি কোনো মর্যাদা আমরা পেয়ে থাকি তাহলে সেটা আমাদের পালন করতে কোনো দ্বিধা নেই কিন্তু এমন দিক নির্দেশনা যদি না থাকে সেটা যদি আমরা ভালো মনে করে পালন করি তাও কিন্তু সেটা বেদাত হবে আর সেই বেদাত পালন করলে কিন্তু আমাদের আমল বরবাদ হবে সেটা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে গ্রান্টেড হবে না সেই মুসলিমের মোকাদ্দামার মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলছেন মান কাজে বা আলাইয়া মত আমেদান ফালিয়া তাহ মাখা কোন ব্যক্তি যদি আমি মোহাম্মদ সাল্লাম আমার নামে উল্টো কথা উল্টো হাদিস উল্টো পাল্টা বর্ণনা করে মানুষদেরকে শোনায় বা সে যদি তার জীবনে সেটাই বাস্তবায়ন করে যেটা আমার দ্বারা প্রমাণিত নয় যেটা আমার দিক নির্দেশনার মধ্যে ছিল না যার মধ্যে আমার কোনো পথ পদ্ধতি ছিল না এমন কর্মকাণ্ড বা আমার নামে এমন কোনো কথা তৈরি করে যদি কেউ লাগিয়ে দেয় তাহলে সেজন্য তার ঠিকানা জাহান্নাম নাম ভেবে নেয় সেজন্য তার ঠিকানা জাহান্নাম নাম ভেবে নেয় আজকে আমরা সাধারণ মানুষ মাঝে মাঝে বলে থাকি যে আপনারা তো আলেম মানুষ আপনারা যেটা বলবেন আমরা সেটাই করব। আপনারা যে দিক নির্দেশনা দেবেন আমরা সেটাই মানবো আমরা তার হাদিস কোরআন বুঝি না আমরা তো মূর্খ শুর্ক মানুষ এই ধরনের কথা আমরা বিশেষ সময়ে বলে থাকি আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম ওই মুসলিম শরীফের মুকাদ্দমার এই হাদিস বলার পরেই দ্বিতীয় নম্বর হাদিস বর্ণনা করছেন কাফা বিল মারে কাজে বানাইও হাত দে সাবিকুল্লেমা সামিয়া প্রত্যেকটা শোনা কথা যাছাই বাছাই না করে সেটার প্রতি আমল করা বা সেটা নিজের জীবনে বাস্তবায়ন করা এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট তাহলে এই কথাটি আমি আপনি বলতে পারি না যে মূর্খ মানুষ বুঝি না আপনাকে যাচাই বাছাই করার মতো ক্ষমতা আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছিলেন আপনি যেটা করছেন করার আগে আপনাকে বুঝতে হতো যেটা আল্লাহ প্রদত্ত ওহি কিনা আল্লাহ প্রদত্ত দিক নির্দেশে না কিনা জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের পথ পদ্ধতির মধ্যে এটা আছে কিনা এটা আমাকে আপনাকে আগে জানতে হতো কারণ আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন মাজিদ সুরা আল কাহাফ আয়াত নাম্বার একশো তিন এবং চারের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন কুল হে নবী তুমি বলে দাও হাল নুনাবিউকুমবিলাকি না আমালা আমি কি এমন কিছু আমলকারীর কথা বলে দেব না আমি আল্লাহ এমন কিছু আমলকারীর কথা কি বলে দেব না আল্লাহ জিনা জাল্লা সাইয়ুম ফিল হায়াতের দুনিয়া যারা দুনিয়ার জীবনে মনে করছে আমি অনেক নেকি করেছি আমি অনেক নেকি করেছি কিন্তু আখেরাতে তারা একটা নেকিও খুঁজে পাবে না তাহলে নেকি মনে করে কোনো কাজ করলেই যে আমি নেকি পাবো এমনটা কিন্তু নয় এমনটা যদি হতো তাহলে আল্লাহ রাবুল আলমিন এমনিভাবে আমাদেরকে সতর্ক করতেন না শুধু এখানেই শেষ হয়নি জুমার দিনে দ্বিতীয় রিকাতে আমরা একটা সুরা পড়ে থাকি নবিসুল ইসলামের সুন্না অনুযায়ী সুরাতুল গাশিয়া তার তিন নম্বর আয়াত আল্লাহ রাবুল আলামিন বলছেন হাল আতা কা হাদিসুল গাশিয়া তার তিন নম্বর আয়াত আল্লাহ রাবুল বলছেন যে তাসলা নারান হামিয়া এমন কিছু ব্যক্তি আছে তারা আমল করেছিল আমেলাতুন না সেবা তারা আমল করেছিল আমল করার পরেও তারা ভীত সন্ত্রস্ত তাদের স্থান হবে জাহান না যারা আমল করেনি তাদের কথা তো অনেক দূরে কিন্তু এমন কিছু ব্যক্তিও আছে তারা কিন্তু আমল করেছিল আমল করার পরেও তাদের আমল গ্রান্টেড হবে না তাদের আমল গ্রান্টেড হবে না পবিত্র কোরআন মাঝে সুরা ফুরকান আয়াত নাম্বার তেইশের মধ্যে আল্লাহ রাবুল আলামিন বলছেন আমি আল্লাহ কিয়ামতের দিন এমন কিছু ব্যক্তিদের কাছে গিয়ে তাদের আমলকে বিনষ্ট করে দেব তারপর তারা কোনো আমল খুঁজে পাবে না তার মানে বুঝতে পারলাম যে সমস্ত আমল যে গ্রান্টেড হয় এমনটি কিন্তু নয় আর আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআন এবং সই হাদিসের মধ্যে যত জায়গায় আমলের কথা বলেছেন সেখানে নির্দিষ্ট করে দিয়েছেন আমালান সালেহা তোমরা নে আমল করো কোথাও কিন্তু এই কথা বলা হয়নি আমালান কাসিরা অনেক আমল করো এই কথা কিন্তু কোথাও বলা হয়নি যেখানেই আমলের কথা বলা হয়েছে সেখানেই কিন্তু আমালান সালেহার কথা বলা হয়েছে সুরা কাহাব দশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল বলছেন যদি কোনো ব্যক্তি এটা মনে করে ইয়ারজু লিকা রব রব্বিক সে তার প্রভুর সঙ্গে মোলাকাত করবে সে কি করবে ফলে ইয়ে নেক আমল করে সে কোনো শুদ্ধ আমল করে সে সেজন্য ভালো আমল করে সেজন্য মোহাম্মদ ইসলামের পদ্ধতি অনুযায়ী আমল করে তাহলে সে তার প্রভুর সঙ্গে মুলাকাত করতে পারবে অন্যত্রে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন ইয়া আই না আহ ওই সমস্ত মানুষেরা তোমরা যারা ইমান নিয়ে এসেছ আতিউল্লাহ আল্লাহর আনুগত্ব করো আতিউ রসুল রসুলের অনুসরণ করো ওলা তুপ্তিলু আম আ লাখুম আল্লাহর আনুগত্ব ছেড়ে দিয়ে রসুলের অনুসরণ ছেড়ে দিয়ে তোমরা তোমাদের আমলকে বরবাদ করো না তার মানে বোঝা গেল আল্লাহর নির্দেশনার মধ্যে যেটা নেই নবীর পদ্ধতির মধ্য যেটা নেই সেই কাজটি যদি আমি ভালো মনে করেও করি তাহলে সেই কাজটি আমার নেকির পাল্লা ভারী করবে না বরং আমার ভালো আমলগুলোকেও বরবাদ করে দেবে এটা হাদিসের পাতা পবিত্র কোরআন মাজিদের আয়াত দ্বারা স্পষ্ট তাই আমি বলতে চাই এই মাসের আলাদা কোনো ফজিলাত থাকলে অবশ্যই সেটা হাদিসের মধ্যে থাকত। যদি সেই ফজিলাত আমরা হাদিসের পাতায় খুঁজে না পাই তাহলে আলাদা করে বাড়তি ভালো মনে করে আমরা এমন কিছু কাজ করব এমনটি গ্রান্টেড হবে না এমনটি হলো বেদাত এমনটি হলো পথ পদ্ধতির বাইরে এমন কাজ করলে জাহান্নামে নামে যেতে হবে যেমনি ভাবে আমি সই বুকারি সই হাদিস পেশ করেছি আইসা রাজি আল্লাহ আনাহা হাদিসের করে আল্লাহ নবীসাল্লাহাম বলছেন এমন কোনো নতুন জিনিস যে এমন কোন নতুন নির্দেশনা বা এমন কোনো নতুন জিনিস যার মধ্যে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার নির্দেশনা নেই সেটা বাতিল অন্যত্র মুসলিম শরীফের হাতিসের মধ্যে আল্লাহ নবী ইসলাম বলছেন মান আমেলা আমালান লাইসা আলাইহে আমরুনা ফাওয়ার এমন কোন আমল যে আমল তোমরা করো সেই আমলের মধ্যে আমি মোহাম্মদ সাল্লাহ আসলাম আমার নির্দেশনা যদি না থাকে তাহলে সেটা বাতিল সেটা বাতিল তাই এমন আমল আমাকে আপনাকে করতে হবে সেই আমলের মধ্যে মোহাম্মদ সাল্লাহ আসলামের দিক নির্দেশনা আছে কি না সেটা অবশ্যই আগে দেখে নিতে হবে যাই হোক আমি সাবান মাসের করণীয় সম্পর্কে যেটা বুঝেছে সেটা হলো এই এই মাসে বেশি থেকে বেশি নফল সিয়াম আদায় করতে হবে কিন্তু এই সিয়াম আদায় করতে গিয়ে আমাকে দুটো জিনিসের খেয়াল রাখতে হবে এক নম্বর হলো রমাজানের সিয়াম শুরু হওয়ার একদিন কিংবা দুই দিন আগে আমরা নির্দিষ্ট করে সিয়াম পালন করব না বা এই মাসের অন্য কোনো দিন সিয়াম পালন না করে শুধুমাত্র চোদ্দ বা পনেরো রাত্রিতে বা পনেরো দিনগুলোতে একটি জাইফ হাদিস জাল হাদিস যেটা আলী রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তার নাম দিয়ে চালানো হয়েছে কি হাদিস আছে যে আল্লাহ নবী বলেছেন যে তোমরা তারিখের কিয়ামুল লায়ল করো দিনের বেলাতে সিয়াম পালন করো কারণ এই রাত্রে আল্লাহ রব্লা আলমিন নিচের আসমানে নেমে আসেন এবং এই কথা বলতে থাকেন আছো কি কোনো বান্দা যে আমি তাকে ক্ষমা করে দেবো কোন বান্দা এমন আছো যে আমার কাছে রুজি চাইবে আমি তাকে রুজি দেব আছো কি এমন বান্দা এ চাবে এটা দেব সেটা চাইবে সেটা দেব এমনি ভাবে একটি লম্বি লম্বা হাদিসের কথা উল্লেখ আছে কিন্তু মনে রাখবেন এই হাদিসটি হাদিস নয় এটা মানুষের তৈরি করা একটি কথা মাত্র নবী সাল্লাম থেকে এর প্রমাণ নেই তবে এর বিপরীত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত বুখারি শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ রাবুল আলমীর প্রতি রাত্রে প্রতিটা রাত্রে নিচের আসমানে নেমে এসে তাহার সময় সে রাতের শেষ অংশে এই কথাই বলতে থাকেন আছো কি আমার কোনো মান্তা যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে ক্ষমা করে দেব আমার কাছে মাফরাত কামনা করবে আমি ক্ষমা করে দেব আমার কাছে রুজি চাইবে আমি তা রুজি দেব আমার কাছে যা কিছু চাইবে আমি তাকে তাই কিছু দিয়ে দেব এটা হলো বুখারি শরীফের হাদিস যে আল্লাহ রব্বুল আলমিন প্রতি রাত্রে আসমানে শেষ আসমানে নেমে আসেন কিন্তু এই হাদিসটাকে বাদ দিয়ে শুধুমাত্র আলী রাজি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত একটি হাদিস যে হাদিসটি চোদ্দই সিয়ামের রাতকে কেন্দ্র করে তার ফজিলাত বর্ণনা করা হয়েছে এই হাদিস কিন্তু সেই নয় এই চোদ্দ রাত্রেতে এবং পনেরো রাত্রেতে কিছু কর্মকাণ্ড আমাদের সমাজে হয়ে থাকে তার ক্ষুদ্র বিশ্লেষণ আমি আপনাদের সম্মুখে রাখতে চাই এই চোদ্দ রাত্রে বা পনেরো রাত্রে কি করা হয় একটা নাম ধরে কিছু আমল করা হয় নামটা কি সবে বারাত সব শব্দটি হলো ফার্সি শব্দ একটা হলো সব আর একটা হলো সব বড় সিন দিয়ে যখন সব হবে তার মানে হলো রাত্রি। আর সব মানে হলো অনেক সব এখানে সব মানুষ বসে আছে কিন্তু আর একটা হলো সাব যেটা সিন দিয়ে হয় তার মানে হলো রাত্রি। আর বারাত মানে হলো মুক্তি আর বারাত যদি হামজা দিয়ে পড়েন সেখানে বলা হয় বাড়ি ও মুক্তি বা তোমাদের থেকে আমি অনেক দূরে যেমনি ভাবে ইব্রাহিম আলাই বলেছিলেন যে তোমরা যে মূর্তি পূজা করো মূর্তিকে কে ভেঙেছে ওর থেকে আমি বাড়ি মানে কি আমি ওর সঙ্গে যুক্ত নয় আমি তোমরা যেটা করো যার পূজা করো আমি ওর থেকে দূরে হ্যাঁ ওর থেকে আমি মুক্ত তো ঠিক সেই রকমভাবে তার অর্থ যদি নেওয়া হয় সবে বাড়ার মানে হলো মুক্তির রাত্রে সব শব্দটি হলো ফার্সি শব্দ ভালো করে বোঝার চেষ্টা করুন সব শব্দটি কোন শব্দ বললাম ফার্সি শব্দ আর বারাত শব্দটি সুরা তোবাতে এসেছে কিন্তু অন্য মানেতে এসেছে এই মানেতে আসেন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে পবিত্র কোরআন কোন ভাষাতে অবতীর্ণ হয়েছে আপনারা কি উত্তর দেবেন কোন ভাষাতে অবতীর্ণ হয়েছে আরবি ভাষাতে আচ্ছা নবী সাল্লাইসাল্লামের যে মুখশ্রিত বাণী মা নুকিলা আনিন নবী সাল্লাহ মিন কাউলিন আও ফেলিন আও তাকরিন যা কিছু আমরা আল্লাহ নবী থেকে পেয়েছি তার দিক নির্দেশনা তার নির্দেশমূলক কোনো হাদিস বা তার নিজের জীবনে বাস্তবায়নকৃত কৃত কোনো হাদিস বা নবী সাল্লাহ সাল্লাম সহমত পোষণ করেছেন এমন কোনো হাদিস সেটা তো হাদিস যা কিছু হাদিস আমরা পেয়েছি সেই হাদিসগুলো কোন ভাষায় আরবি ভাষায় তাহলে পবিত্র কোরআন আরবি ভাষা হাদিস আরবি ভাষা এখন নতুন করে কোনো ফার্সি থেকে কোনো শব্দ এসে যদি বলে এটাও আমল তাহলে কি সেই ফার্সি ভাষায় তৈরি কৃত কোনো একটি শব্দ সেটা সেরিয়াত হতে পারে কোনো দিন হতে পারে ও তাহলে এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন আমাকে আচ্ছা তোমার কথা ঠিক আছে কিন্তু সবে কদর যে বলা হয় মনে রাখবেন সব মানে যে রাত্রি সে রাত্রের কথা বলতে গিয়ে ওখানে সবে কদর লাগানো হয়েছে কিন্তু ভালো করে চিন্তা করে দেখেন আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআন মাজিদের একটি সূরা অবতীর্ণ করেছেন সুরাটির নাম হলো সুরাতুল কদর সেখানে আল্লাহ রাবুল আলামিন বলছেন ইন্না আনজাল না হুফি লাইলাতুল কদর সেখানে লাইলাতুন শব্দ আলাদাভাবেই ব্যবহার করা হয়েছে লাইলাতুন মানে রাত কদরের রাত ভাগ্যরজনীর রাত কিন্তু সবে বারাত তার অর্থ আরবি ভাষায় যদি দেখেন লাইলাতুল বরাত এই লাইলাতুল বরাত কিন্তু পবিত্র কোরআন এবং হাদিসের কোনো একটা ভাষা থেকে আসেনি আমি স্পষ্ট করে বলে যাচ্ছি কোনো একতলাফ নয় আমরা সমাজের মানুষ সর্বপ্রথম কোনো হাদিস বিশ্লেষণ করার আগে তার নামকরণটা যদি আমরা লক্ষ্য করি বুঝতে পারবো এই নামকরণটা হলো ফার্সি ভাষাতে আর পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষায় সেই আহাদিসগুলো আমরা পেয়েছি আরবি ভাষায় নবীর ভাষা ছিল আরবি সেক্ষেত্রে ফার্সি ভাষায় তৈরিকৃত কোন কোনো শব্দ ফার্সি ভাষায় নামকরণ করা এমন কোন একটা বিষয় সেটা আমাদের জন্য সরিয়াত হতে পারে কিভাবে কিভাবে হতে পারে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন মাজিদে সরিয়াতের সংজ্ঞা দিয়ে বলছেন সুরা মোহাম্মদ আয়াত নম্বর দুইয়ের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন মা হুসিল আলা যা কিছু আমি আল্লাহ আমার পক্ষ থেকে মহাম্মদাহামের উপরে অবতীর্ণ হয়েছে তার নাম হলো শরিয়া তাহলে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হতে হবে আর যার উপরে অবতীর্ণ হয়েছে তার নাম হতে হবে জেলা আমি মোহাম্মদ রুসুসাল্লাহ সাল্লাম আব্দুল হামিদ ভালো মনে করলে সেটা শরিয়াত নয় কোনও একজন ব্যক্তি ভালো মনে করলে তার নাম শরিয়াত নয় কোন একজন ব্যক্তি রাত্রিতে স্বপ্ন দেখে সকালবেলা বললো এই এই কাজ করো তার নাম শরিয়াত হতে পারে না শরিয়ত হতে গেলে আল্লাহ রব্দুল আলামিন শরিয়তের সংজ্ঞা পবিত্র কোরআন মাজিদ সুরা মোহাম্মদ আয়াত নম্বর দুইর মধ্যে স্পষ্ট করে দিয়েছেন আবারও বলছে আল্লাহ কি বলছেন মা রুজিলা আলা মোহাম্মদ মা ইসমে মৌসুল যা রতুল আল্লাজির মানেতে ব্যবহার করা হয় নুজিলা নুজিলা মাজুল সিগা যা কিছু নুজিলা অবতীর্ণ করা হয়েছে আলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহামের উপরে তার নাম হলো তাহলে এমন একটি কাজ যেটা আমি আপনি আমার আপনার জীবনে বাস্তবায়ন করব সেটা মোহাম্মদ সাল্লাহ আসলামের উপরে অবতীর্ণ হয়েছে কিনা এটাও দেখতে হবে মোহাম্মদ সাল্লাহ নিজের জীবনে বাস্তবায়ন করেছে কিনা কিনা বা মোহাম্মদ সাল্লাহ আসলাম সেটা সহমত পোষণ করেছেন কিনা বা মোহাম্মদ তার দিক নির্দেশনা দিয়েছেন কিনা সেটাও তো আমাকে আপনাকে দেখতে হবে আর এই তিনটির মধ্যে যদি কোনো একটা মাধ্যম না পায় তাহলে কিন্তু আমার আপনার জন্য সেটা হতে পারে এই রাত্রিতে এই নামকরণের কোন কোন আমল লুকিয়ে রয়েছে আসেন লক্ষ্য করে এই সবে বারাত নামকরণের মধ্যে বেশ কয়েকটি আমল লুকিয়ে রয়েছে তার মধ্যে অন্যতম হল সবে বারাত এই জন্য করা হয় যে এই রাত্রিতে আল্লাহ নবী সাল্লাম উহুদের ময়দানে নিজের দাঁত শহীদ করে ফেলেছিলেন বা শহীদ হয়ে গিয়েছিলেন তা আল্লাহ নবী সাল্লাহাম খেতে পাচ্ছিলেন না তাই আল্লাহ নবী খুব নরম নরম জিনিস খেয়েছিলেন নরম নরম খাদ্য খেয়েছিলেন তাই নবীর দুঃখে নবীর কষ্টে শরিক হয়ে আমরাও এই রাত্রিতে নরম নরম জিনিস খাব এই নামকরণটা এর মতো একটি আমল চলে এসেছে অন্যতম হলো এই রাত্রে আলাদা করে রুহের আগমন ঘটে এর ব্যাখ্যা কীভাবে এসেছে পবিত্র কোরআন মাজিদ সোরাত উল একটি আয়াত রয়েছে তানাজ্জানুল মালাইকাতুয়ার রু ফিহা ভিজনি মিন মিনকুল্লা আমরিন সালামহিয়া হাত্মাতলাইলফাজী যা আল্লাহ আব্দুল আমিন বলছেন কদরের রাত্রেতে ফেরেশতা এবং রু রু এর আগমন ঘটে আচ্ছা ভাই রু তে এক বছনে কারে এক বছর বলতে কি শুধু আমার রু না আপনার রু রু বলতে কোনো মোপাসিনিক্রামে রু মানে নেননি সমস্ত মোপাসরিন ক্রাম বলছেন তারা রু বলতে এখানে বলা হয়েছে জিব্রিলামিনকে জিব্রিলামিনের কথা উল্লেখ করা হয়েছে তাহলে জিব্রিলামিন এবং ফেরেশতারা উপর থেকে আল্লাহর নির্দেশ অনুযায়ী আছেন এবং তারা দেখতে থাকেন আমল এবং দুয়া করতে থাকেন এবং সেটা ফজরের পূর্ব মুহূত্য পর্যন্ত আমার বলার অর্থ হলো এই যে এই রাত্রে রুহের আগমন ঘটে আর সেই রুহের আগমনের জন্য আমরা বিভিন্ন রকম পথ পন্থা তৈরি করে থাকি সেটাও কতটা গ্রহণযোগ্য সেটা আলোচনার বিষয় পরে আমি তার বিস্তারিত আলোচনা একটু পরেই করব এই রাত্রের অন্যতম আরেকটি আমল হলো যে জিয়ারাত করতে হবে এখানে একটি জয়ীফ হাদিসের মধ্যে এসেছে আলী রাজি আল্লাহ আনু হাদিসের বর্ণনাকারী যে আল্লাহ নবী সাল্লাহ এই রাত্রে বাফিউল কারকাদ বা জান্নাতুল বাকি যেটা বলা হয় বাকিউল গারকাত কবরস্থানে কবর জিয়ারাত করতে রাত্রে চলে গিয়েছিলেন এবং আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম কবরবাসীদের জন্য দোয়া করেছিলেন এবং এই কথাই বলেছিলেন বাণী কাল গোত্রের একটা একটা বকরির গায়ে যতগুলো লোম থাকে আল্লাহ রাবুল আলামিন ততগুলো মানুষের ক্ষমা করে থাকে এই হাদিস সহী নয় এই হাদিস সহি তো নয় হাসান তো নয় জাল হাদিসও নয় এই হাদিসটা হলো মৌজু হাদিস মনে রাখবেন হাদিসের কয়েকটি ভাগ রয়েছে তার মধ্যে হলো সই হাদিস হাসান হাদিস জাল জৈফ হাদিস এবং মৌজু হাদিস এর মধ্যে সবচেয়ে জঘন্যতম যেটা সেটা হলো মৌজু মৌজু মানে তৈরি করা হয়েছে গাড়া হয়েছে নিজের থেকে তৈরি করে মোহাম্মদ সাল্লাহসাল্লামের নাম দেওয়া হয়েছে ইবলিসের সেদিন পরামর্শ ছিল দারুন না দোয়াতে এগো এরা মোহাম্মদকে এত ভালোবাসে এই মোহাম্মদের ভালোবাসা থেকে এদের পা কিন্তু তোমরা সরাতে পারবে না এক কাজ তোমরা করতে পারো ভালো ভালো কথা তোমরা তৈরি করো তৈরি করে তার আগে মোহাম্মদের নামটা লাগিয়ে দাও আজকে না মানলেও পরবর্তীতে এরা মেনে নেবে এইটা হলো মৌজু হাদিস তৈরি করা হাদিস এটা পরবর্তীতে আমরা মেনে নিয়েছি যেটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক বা সেটা ভয়াবহতা ডেকে নিয়ে এসেছে আর এই রাতের আরও কিছু আমল রয়েছে তার মধ্যে যদি আমরা লক্ষ্য করি লাইটিংয়ের ব্যবস্থা করা যাতে করে ওই রুয়ের আগমনে আমরা কেউ ভয় না পায়। বা জিয়ারাত করতে গিয়ে আমাদের জন্য কোনো অসুবিধা না হয় বা এই রাত্রে বেশি থেকে বেশি আল্লাহর কাছে দুয়া প্রার্থনা করা আর এই রাতের অন্য আরেকটি খুব আমল রয়েছে যেটা আমাদের কাছে খুব প্রিয় আমল বা আমাদের সমাজের মানুষদের থেকে কিছু কিছু আমল ত্যাগ করলেও এই আমলটা ত্যাগ করতে পারেননি যার নাম হলো সালাতুল আলফিয়া হাজারি নামাজ সালাতুল আলফিয়া আলফুন মানে হাজার হাজারি নামাজ একশো রেখাত নামাজ পড়া হবে প্রত্যেক রেখাতে দশ বার করে কুলু আল্লাহ আহাদ সেটা এক্লাস পড়া হবে তার মানে হলো দশ রেখাত এমনিভাবে ওটাকে গণনা করা হবে হাজার নামাজ হাজার রেখাত নামাজ তাই ওটাকে সালাতুল আলফিয়া বলা হয় আসুন এর বিশ্লেষণ একটা একটা করে আমরা দেখে সবে বারাত প্রথমেই বললাম যে সবে বারাত শব্দটি কিন্তু আরবি শব্দ নয় এটা হলো ফার্সি শব্দ এবারে আসি সবে বারাতের প্রথম নম্বর পয়েন্ট হলো এটার নামকরণ হয়েছে যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের উহুদের প্রান্তরে দাঁত শহীদ হওয়ার কারণে আল্লাহ নবী আসাল্লাম খেতে পাচ্ছিলেন না বা খুব কষ্ট করে খাদ্য খাচ্ছিলেন ঠিক সেই দুঃখে সেই কষ্টের শরিক হয়ে আমি আপনি সেই রাত্রিতে একটু নরম জিনিস খাব যেটা নবী সাল্লা সাল্লামের সুন্নাকি মেনে নেব মানার ক্ষেত্রে মনে রাখবেন চুরি করতে গেলেও সব জায়গাগুলোকে একটু মানে দেখে শুনে চুরি করতে হয় আমার জুতোটা খুলে চলে যাচ্ছি না তো গ্রামের মানুষ হয়তো সবাই আমার জুতোটা চেনে তাহলে আমার তো অবস্থায় জুতো খুলে যদি চলে যায় সকালবেলা আমার জুতো নিয়ে হয়তো আমার বাড়িতে উপস্থিত হয়ে যায় আমার গরম লাগছিল বা আমি উপরে উঠতে গিয়ে জামাটা খুলে রেখেছিলাম হঠাৎ পালাতে গিয়ে মালধন সম্পত্তি নিয়ে পালিয়েই গেলাম কিন্তু জামাটা নিয়ে যেতে মনে নেই সকালবেলা এই রঙের জামা তো আব্দুল হামিদের আছে তো এমন সময় জামা নিয়ে আমার বাড়িতে যদি উপস্থিত হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে তো আর এটাও মনে রাখবেন যে কোনো এরকম কিছু তৈরি করতে গেলে কিছু না কিছু মিস্টেক হয় আর এটা হয়েছে কোনো অন্য ব্যক্তির মাধ্যমে নয় আমাদের মতো ব্যক্তিদের মাধ্যমেই হয়েছে আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল সালিয়া সাল্লামের দিক নির্দেশনা মধ্যে এইরকম কোন একটা বিষয় সাহাবা কিলামরা যদি নিজের জীবনে কোনো একটা দিন করতেন এমাম আবু তার জীবনে কোনো একটা দিন যদি করতেন এমাম মালিক তার জীবনে কোনো একটা দিন যদি করতেন এমাম শাফি তার জীবনে কোনো একটা দিন যদি করতেন এমাম আহমদ ইবনে হাম্বাল তার জীবনে কোনো একটা দিন যদি করতেন তাহলেও সেটা নিয়ে আমরা একটু ভাবনা চিন্তা করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নি কিন্তু তা সাহাবা আকরামরা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে নেই কিন্তু সাহাবা আকরামরা করেছেন সেটাও তো আমাদের জন্য হাদিস তাও তো কোনোদিন নিজের জীবনে বাস্তবায়ন করতাম নবীর কোনো কথার সঙ্গে সাহাবীর কোনো কথা টক্কর হচ্ছে না ঠিক সেই মুহূর্তেও তো আমি কথাটা মেনে নিতাম মনে রাখবেন আল্লাহর আল্লাহ আলাইসাল্লামের দাঁত ভেঙেছিল কখন উহুদের যুদ্ধ নেই উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল কবে ভালো করে ইতিহাস আজকে মুখস্ত না থাকলে মুখস্থ করে নিন উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল তিন হিজরিতে কত হিজরি বললাম তিন হিজড়ি উহুদের যুদ্ধটা হয়েছিল কোন মাসে সওয়াল মাসে সওয়াল মাসটা কখন রমাজানের পরে না আগে আসলে তো আরবি মাস মনে নেই ওই জন্য বুঝতে পারি না মহারম সফর রবিউল আউয়াল রবিউল সানি জামাদিল আউয়াল জামাদিল সানি রজব শাবান রমাজান সওয়াল তাহলে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল ইতিহাসের পাতা উঠিয়ে দেখেন উহুদের যুদ্ধ হয়েছিল তো সওয়াল মাসে তো সওয়াল মাসের এগারো তারিখ অন্য বর্ণনা এসেছে উনিশ তারিখ আরে ভাই ধরে নিলাম সওয়াল মাসের কোনো একটা তারিখে হয়েছে তাহলে উহুদের যুদ্ধ যদি সওয়াল মাসে হয়ে থাকে আর এটা যদি আমাদের দুঃখ শরিক হতে হয় তাহলে সেই সওয়াল মাসেই এরকম একটা ঘটনা ঘটাতে হতো রমাজানের পরের মাসে এমন ঘটনা ঘটেছে তিন হিজরির কোন একটা দিনকে আমি নির্ধারণ করে মনে করেন বাস্তবায়নই করব। আদৌ এটা বাস্তবায়ন করার দিক নির্দেশনা নেই নবীর কোন পথ পদ্ধতির মধ্যে এমন নির্দেশনা আমি আপনি পাই না নিজের জীবনে কোনোদিন এমন কর্মকাণ্ড করেননি এমন কি যে প্রচলিত ইমাম তারা তাদের মজাবের কোনো একটি দিক নির্দেশনার মধ্যে এমনটা বলেননি তারপরও আমি আপনাদেরকে বলছি যদি কোনো ব্যক্তি মনে করে যে সেই হিজরিতে ঘটে যাওয়া ইসলামের কষ্টে আমিও শরিক হয়ে যাব ক্ষণক্ষণের জন্য আমি মেনে নিলাম তাহলে তো আপনাকে রমজান মাসের পরের মাসে করতে হবে রমজান মাসের আগের মাসে কেন করছেন ব্যাপারটা আসলে কি জানেন ব্যাপারটা একটু ভিন্ন রমাজান মাস এত কষ্ট করে একটা ইবাদত করেছি এত টাকা পয়সা খরচ করেছি আবার যদি পনেরো দিন পরে কেউ বলে যে আবার টাকা বের করতে হবে তাহলে তো করবে না তো এর জন্য ব্যবস্থা করা হচ্ছে আমরা মলি সাহেবরা শুনে রাখবেন মোহাম্মদ সাল্লাহ দুনিয়াতে আসার আগে ইসাল্লাহামের জন্মদিনকে কেন্দ্র করেও সে জমানার বড় বড় বদমায়েশরা স্কলাররা এই কাজগুলোই করেছিল মরিয়া পুত্র যখন মরিয়ামের জন্মগ্রহণ করেছে আপনারা খুব ভালো করে জানেন মরিয়ামের বাড়িতে কিন্তু ফল আসতো আল্লাহর পক্ষ থেকে কিন্তু না মরিয়াম যখন হামেলা হয়ে গেল প্রশ্ক যন্ত্রায় ভুগছেন এমত অবস্থায় আল্লাহ রাবুল আলমিন মরিয়ামকে বলছেন মরিয়াম যাও ওই খেজুর গাছটা নাড়া দাও ওই খেজুর গাছটা নাড়া দিলে যে খেজুর পড়বে এবং তুমি এই পান পানি পান করলে তোমার প্রস্রাব যন্ত্রণা মিটে যাবে তোমার সন্তান ভূমিষ্ঠ হবে মরিয়ম তাই করলেন আর সঙ্গে সঙ্গে সন্তান জন্মগ্রহণ করলো আপনি বলেন যে খেজুর কোন টাইমে পাকে মার্চ মাসে এপ্রিল মাসে আজকের দিনও সৌদি আরবে গিয়ে দেখেন ফেব্রুয়ারি মার্চে খেজুর পাকা শুরু হয় আমি তাড়াতাড়ি করে সেই ডেটটাকে ক্যান্সেল করে আমি করলাম কি যে পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ডে ইসলাস জন্মগ্রহণ করেছেন পঁচিশে ডিসেম্বর কেন জানেন এই জন্য করেছিলাম আমি একজন বদমায়েশ ধর্ম আপনার টুপি পরিয়ে খাওয়া একজন আমি 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 ব্যক্তি এটা বুঝেছিলাম যে গরমের সময় করতে বললে নয় কেউ লাফালাফি করবে না তাই ঠান্ডার সময় আমাকে এমন একটা কথা বলে দিতে হবে ঠান্ডার সময় বেশি থেকে বেশি যদি কিছু বলতে পারি তাওরা অনেক কিছুই করবে তাই তো আমি ব্রেন খাটিয়ে সঙ্গে সঙ্গে বলেছিলাম যে না ব্যাপারটা এইরকম যে মরিয়ামের পেটে বাচ্চা গিয়েছিল মার্চ মাসে আর সেটা জন্মগ্রহণ করেছিল ডিসেম্বর মাসে ঠিক এই ঘটনাও ঘটেছে যে এটা যদি আমি ক্ষণক্ষণের জন্য ধরে নিলাম কিছুক্ষণের জন্য ধরে নিলাম যে ওই রীতি অনুযায়ী আমি মেনে নেব তারপরেও তো আমাকে এটা করতে হতো সওয়াল মাসে কিন্তু সওয়াল মাসকে ত্যাগ করে আমি সাবান মাসে এই জন্য নিয়ে এসেছি যে রমাজানে এত খরচের পরে আবার খরচ করতে বলে পকেট থেকে কেউ টাকা বাহির করবে না তাই রমাজানের আগের মাসে একটু টাকা যতটা বাহির করে নেওয়া যায় তাই আমি করব দ্বিতীয় নম্বর হলো একটা জাইফ হাদিস যদিও বা সেটা আমার জন্য গ্রান্টেড নয় একটা জাইফ হাদিসে পাওয়া যায় এক সাহাবী নবীর দাঁত ভাঙার কথা শোনা মাত্রই নিজের দাঁত ভেঙেছিলেন আপনার যদি এত ভালোবাসা হয়ে থাকে তা আপনি আপনার দাঁত ভাঙেন আমি না ইসলামে কথা কোনোদিন বলে না লাই ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আপনার ক্ষমতার বাইরে আপনাকে কিছু চাপিয়ে দেওয়া হবে না ওয়ালা ওয়াজরা ওয়াজরাতান মিছরা উখরা কারোর কোনো ভার আপনি বহন করবেন না ইসলাম এই কথা কোনো দিন বলে না তাই আমি আপনাকে এমন দিক নির্দেশনাও দিচ্ছি না এটাও কোরআন হাদিসের কথা এমনটাও বলছি না কিন্তু এ কথা আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যদি এতই ভালোবাসা থেকে থাকে তাহলে তো আমার আপনাকে এটা করা উচিত ছিল বলে আমি মনে করি দ্বিতীয় নম্বর তৃতীয় নাম্বার কথা হলো আল্লাহ তুলে দিয়ে আপনারা তাই মাংসের ব্যবস্থা করেন মাংস খেতে গেলে দাঁত লাগে না ভাঙা দাঁতে খাওয়া যায় সেটা বিশ্লেষণ তো আপনারাই করবেন সে বিশ্লেষণ তো সমাজের এই আলমদেরকে করতে হবে এই ধর্মভীরু নেতাদেরকে তার বিশ্লেষণ দিতে হবে এখন তো সেই হালুয়া উঠে গিয়েছে রুটি উঠে গিয়েছে এখন রুটিটা অবশ্যই হয় রুটির সঙ্গে মাংস ঝোল হয় আর মোটা মোটা মাংস দলা হয় আর মাংস খেতে গেলে দাঁত লাগে কিনা সেটা আপনারাই বিশ্লেষণ করবে তাই বলি ভাই ধর্মের নামে এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই হতে পারে না আল্লাহর নবী জানামে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লামের কোনো একটি দিক নির্দেশনার মধ্যে এর নির্দেশনা পাওয়া যায় না মনে রাখবেন বললে কথায় দোষ হবে আমি বলতে চাই না অন্য কোন ধর্মের কোনো রীতিনীতি ইসলাম মেনে আর আমি অন্য কোন ধর্মের ব্যাপারে আঙুল ওঠাতে চাই না তবে একটা কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আজকে হয়তো কিছু ভাইরা এই কথা আমি গত বছর কোনো একটা জায়গায় বলার কারণে আমার উপরে এমনকি হত্যারও ধমকি হয়েছিল আমি সেই ক্ষেত্রে আমি বলতে পারি ইসলাম কোনো বাড়াবাড়ির কথা বলে না আবদুল হামিদও কোনো একটা বিশ্লেষণ করতে গিয়ে বাড়াবাড়ি করবে এটাও কথা বলে না কিন্তু মনে রাখবেন আমার অমুসলিম ভাইদের একটা রীতিনীতি রয়েছে যার নাম হলো শিবরাত্রি শিব মানে হলো মুক্তি আর রাত্রি মানে রাত্রি মুক্তির রাত্রি তা সেই রাত্রিতে যে কাজগুলো করা হয় শিবকে বাড়ি থেকে বলা হয়েছিল যে তুমি যাও তুমি যাও তুমি শিকার করে নিয়ে এসো শিকার করে নিয়ে আসবে তারপরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে সারাদিন ঘুরে ঘুরে চলার পরেও কোথাও কিন্তু আমি শিকারি পাইনি শিব কিন্তু কোথাও শিকারি পায়নি তাই রাত্রিতে একটা গাছের উপরে শুয়েছিলেন এই কারণে যদি নিচে শুয়ে থাকি ঘুম এসে যায় কোনো পশু এসে হয় তোমাকে আক্রমণ করবে আমাকে খেয়ে ফেলবে তাই শিব একটি গাছের উপরে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলেন একটু পরেই যখন শিশির কোনো একটা পাতার উপরে পড়েছে এমত অবস্থায় সেই পাতাটি ওখান থেকে খসে গিয়ে শিবের চোখের উপরে পড়লে শিবের ঘুম ভেঙে গিয়েছে এমত অবস্থায় নিচে তাকিয়ে দেখে একটা পশু ঘুরছে তাড়াতাড়ি গাছ থেকে নেমে সেই পশুটি শিকার করে বাড়ি নিয়ে এসেছিলেন তাই তো কিন্তু শিব বেসে গিয়েছিলেন আর সেই গাছটির নাম হলো বেলগাছ তাই তো দেখেছেন যে বেল গাছে আজও পানি ছিটিয়ে বিভিন্ন রকম পূজা দেওয়া হয় এই শিবরাত্রির রক্ত হলো মুক্তির রাত্রি আর আমাদের তৈরিকৃত আলেম সমাজের একটা অর্থ হলো সবে বারাত তার নাম হলো মুক্তির রাত্রি তার বিশ্লেষণ কোথা থেকে এসেছে সেটা আপনারা বলবেন আমি এ কথা বলবো না যে শিবরাত্রির সঙ্গে সবে বারাতের মিল আছে তবে একটু বিশ্লেষণ করলে অনেক কিছু পেয়ে যাবেন বলে আমি আশাবাদী ঠিক তদ্রুপ এই দিনের আর আমল যার নাম হলো এই রাত্রিতে আল্লাহ আল্লাহাবাহ আলমিন কুরআন মাজিদ অবতীর্ণ করেছেন নাউজবিল্লাহ এটা কোথা থেকে এসেছে এ ব্যাখ্যা কি এমনি এসে গিয়েছে না পবিত্র কোরআন মাজিদ সুরা দোকানের মধ্যে আল্লাহ রাবুল বলছেন ইন্না আনজাল্লা হুফি লাইলাতে মুবারক ইন্না কুন্না মঞ্জির আল্লাহ বলছেন ইন্না আনজাল্লা হু আমি ওটাকে অবতীর্ণ করেছি ফি লাইলাতে মুবারক একটি বরকতপূর্ণ রাত্রিতে ইন্না কুন্না মঞ্জির মানুষদেরকে ভয় দেখানোর জন্য এখন আমার মতো হুজুরের রায়ের ব্যাখ্যা করেছে যে লাইলাতি মুবারক এটা হলো এই চোদ্দ তারিখের রাত এটা হলো সবে বারাতের রাত কিন্তু এই খেয়ালটা একটু হলো না আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন মাজিসা বাকার একশো চুরাশি নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন সাহারু রমাজান আল্লাজি, উনজিলা ফিল কোরআন রমাজান মাস এমন একটি মাস আমি আল্লাহ এই কোরআনকে এই মাসে অবতীর্ণ করেছি তাহলে ইননা আনজাল্লাহ ফিল আইলাতে মুবারাকাতিন লাইলাতিন মুবারক তিন এর অর্থ যারা ১৪ তারিখ সাবানের চোদ্দ তারিখ করেছিল তারা কি এর তর্জমাটা বুঝতে পারেনি এর তর্জমা আলাদা কিছু আপনি করে দেবেন আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন শাহরু রোমাজান আল্লাজি এ রমাজান মাস এমন একটি মাস শাহারুন মানে হলো মাস রমাজান রমাজান মাস আল্লা জি এমন একটি মাস উন জিলা অবতীর্ণ করা হয়েছে ফি যে মাসে কোরআন কোরআনকে কেন অবতীর্ণ করা হয়েছে হুদাল্লিন নাস মানুষদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য হ্যাঁ অবাইয়ে না মিনাল হুদা আল হুরকান এবং হিদায়েতের রাস্তা স্পষ্ট করার জন্য এবং শিরিক ও বেদাত সঠিক ভালো এবং মন্দ দুটোর মধ্যে পার্থক্য করে দেওয়ার জন্য এই কোরআন অবতীর্ণ হয়েছে এটা আল্লাহ বলে দিয়েছেন এখানেই শেষ হয়নি আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআন মাজিদের অন্যত্র বলে দিচ্ছেন ইন্না আনজাল নাহুফির ফি লাইলাতিল কদরে এই কোরআনকে রমাজান মাসে তিরিশ দিনের মধ্যে কোন দিন অবতীর্ণ করেছি তা আমি বলে দিচ্ছি আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি কোন রাত্রে লাইলাতুল কদরের রাত্রে লাইলাতুল কদর আপনি সবে কদর করে দিলেন কিভাবে লাইলাতুল কদর আর সবে কদর কি একদিন হতে পারে এক রাত হতে পারে লাইলাতুল কদর যার স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে আর সবে কদর যার কোনো আরবি শব্দ নেই ধরে নিলাম লাইলাতুল বারাত কিন্তু আল্লাহ রাবুল আলমিন তো লাইলাতুল কদর বলেই স্পষ্ট করেছেন তারপরেও বিশ্লেষণ আমরা কিভাবে দিতে পারি তৃতীয় নম্বর আমল সবে বারাতকে কেন্দ্র করে তৃতীয় নম্বর আমল হলো এই রাত্রেতে আমরা সবাই কবর চেয়ারাত করতে যাব কারণ আয়েশার একটা স্পষ্ট হাদিস দ্বারাই আমরা বুঝতে পারি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম রাত্রিতে চলে গিয়েছিলেন মনে রাখবেন আল্লাহ নবীলা সাল্লাম শুধু যে চোদ্দ রাত্রিতে গিয়েছিলেন এই হাদিস নয় কিন্তু আল্লাহ নবী সাল্লাহাম সর্বদাই চলে যেতেন রাত্রিতে গিয়ে দীর্ঘ রাত পর্যন্ত অনেক সময় পর্যন্ত আল্লাহ করে দোয়া করতেন যে আল্লাহ নবীর পা গুলো ফুলে যেত তারপরের দিন বোঝা যেত যে আল্লাহ নবী পা ফুলে গিয়েছে সেই খবরবাসীদের জন্য আল্লাহ নবী দোয়া করতেন আজকের দিনেও আজকের দিনেও আমি আপনাদেরকে বলতে চাই কবর জিয়ার এই মসজিদ থেকে বেরিয়ে পাশে কবর আছে এই মসজিদ থেকে বেরিয়েও কবর আছে কবর জিয়ারাতের মসজিদ আসলেই ব্যাখ্যাগুলো না বোঝার কারণে অনেক ভুল আমাদের হয়ে থাকে আমি মাঝে মাঝে একটু অট্ট হাসি করেই বলি যে কোথাও কাউকে বিয়ে পড়াতে যায় বা দেখেছি পড়াই খুব কম দেখি এই বলে যে আগের দিনে বলতে পাঁচশো টাকা দেন মোহরে আর আজকেও দেখবেন অনেক জায়গায় বলে যে হাজার টাকা দেন মোহরে আচ্ছা ভাই দেন মোহর দেন মানে বাকি আর মোহর মানে মোহর এদিকে পাঁচশো টাকা দিয়েও দিচ্ছেন কিন্তু সেই আগের দিনের কথা দেন মোহর হ্যাঁ বাকি তো আপনি রাখছেন না তারপরেও তো আপনি ওই কথাটা বলছেন আসলে অর্থ না বোঝার কারণে অনেক ভুল আমাদের দ্বারা হয়ে যায় শরীয়তের অনেক শব্দ অর্থটা না বোঝার কারণে আমরা ভুল করে থাকি মনে রাখবেন এখান থেকে মসজিদ থেকে বেরিয়ে গেলাম পাশে কবর আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমরা কবর জিয়ারত করো বেশি থেকে বেশি কবর জিয়ারাত করো কেন কবর জিয়ারত করলে তোমাদের মৃত্যুর ভয় হবে আর মৃত্যুর ভয় হলে তোমাদের ত্রায় পাপ কর্ম কম হবে আল্লাহ নবী জারামে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিতামাতার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলেন নিজের পিতামাতার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলেন কিন্তু এই আবেদন গ্রান্টেড হয়নি এই আবেদন গ্রান্টেড হয়নি কিন্তু তার ক্ষণে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিজের পিতা মাতার কবর জিয়ারতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ রবুল্লা আলামিন সেই সুপারিশ গ্রহণ করেছিলেন তাহলে কবর জিয়ারত করার যে স্পষ্ট দিক নির্দেশনা আছে সেক্ষেত্রে জাঁকজমক করে একটা রাত্রিতে নির্ধারণ করে নেবেন এটা কোন সারিয়াত আজকের দিনেও তহিদের দেশ সৌদি আরব আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার আব্বা গত তিন দিন আগে উমরা থেকে ফিরেছেন আমাকে নিজেই বলছিলেন যে আব্দুল হামিদ সৌদি আরবের বিভিন্ন কবরস্থানগুলোতে যখন গিয়েছি তখন প্রায় তেরো চোদ্দোটি ভাষায় সেখানে লেখা আছে যে খাস করে শুক্রবার এবং ঈদের দিনে আপনারা কবর জিয়ারাত করতে আসবেন না এটা বিদাতের অন্তর্ভুক্ত নির্দিষ্ট করে তহিদের দেশগুলোতে কত সুন্দর নির্দিষ্ট করে এই কথাটি বলা যে নির্দিষ্ট করে জুমার দিন এবং ঈদের দিন তোমরা এই কাজটি করবে না এটা বেদাতের অন্তর্ভুক্ত আপনারা জুমার দিন ঈদের দিন তো দূরের কথা খাস করে একটা রাত কে নির্ধারণ করেছেন যে রাতের কথা কোনো কোরআনে নেই যে রাতের কথা হাদিসে নেই এমনকি জাল জয়ীফ হাদিসেও নেই সেই রাতকে নির্ধারণ করে আপনারা রাত রাত জেগে এমন কর্মকাণ্ড করার প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু এই আমলটা কতটা গ্রান্টেড হতে পারে সেটা তো আমাকে আপনাকে একটু ভাবতে হবে আমাকে আপনাকে সেই সাধারণ মানুষগুলোকে বোঝাতে হবে যদি একটুকু আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরাও ধরা পড়ে যাব। যাক আমি একথা বলবো না নয়াবস্তিয়া জামে মসজিদে আজ এই আলোচনা করার অর্থটা কি বোঝায় নয়াবস্তিয়া জামে মসজিদে আলোচনা করার অর্থ কেন আলোচনা করলাম সেটা আমি আজিজ একেবারে শেষ মুহূর্তে আপনাদেরকে বলে চলে যাবো কিন্তু আমি আপনাদেরকে বলবো এসব বিষয়গুলো নিয়ে আপনারা সচেতন হন যদি না হন আগামী প্রজন্ম এই বিরাতের মধ্যে হাবুডুবু খেয়ে মরবে আমাদের বাঁচানোর মতো কোনো লোক আসবে না কেউ বাঁচাতে পারবে না যাই হোক এই দিনের আরেকটি অন্যতম আমল কি এই রাত্রেতে রুহের আগমন ঘটে যেটা আমি আগে কোরআনের আয়াদায় বলেছি এই কথাটি পবিত্র কোরআন এবং হাদিসের বরখিলাপ কথা যখন কোনো মানুষ মারা যায় আমরা বলি না যে আমার আব্বা এখনো দিল্লিতে আছে আমার ভাই সৌদি আরবে আছে ও আসবে তারপরে মাটি হবে এটাও শরিয়াত বহির্ভূত কথা এটাও হাদিস বহির্ভূত কথা কোন ব্যক্তি যখন মারা যাবে আমাদের সমাজে যদি সে ভালো রু হয় আমি আপনি কে যে সে তার জান্নাতের নিয়ে আমার ভক্ষণ করবে আর আমি তাকে আটকে রেখে দেব আমি আপনি এই ক্ষমতা রাখি আর দ্বিতীয় পক্ষান্তরে যদি বলা যায় কোনো যদি খারাপ রু হয় বধ হয় তাহলে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন সেই রু বাড়িতে রেখে দিলে সেই বাড়িতে মুসিবত আসে তাহলে এক নম্বর বিষয় হলো যদি ভালো রু হয় আমি আপনি কে যে তার জান্নাতের নিয়ে আমার ভক্ষণ করা থেকে তাকে আটকে রেখে দেব। আর যদি সে মন্দ হয় তাহলে নবী বলছেন যে বাড়িতে মুসিবত আসে তাহলে মুসিবত ডেকে আনার জন্য সে রুকে কেন ফেলে রাখবো তাহলে আল্লাহ নবী কি বলছেন যখন কোনো মানুষ মারা যাবে যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করে দাও তাকে দাপন করে দাও আমরা বাড়িতে রেখে দিই ব্যাপারটা আলাদা কথা রেখে দিলাম বা দাফনই করে দিলাম ওটা আমার বিষয় না আমরা দাপন করে দেওয়ার পর কি বলি দুটো কথা বলি বা নবিসের ভাষা অনুযায়ী দুটো শব্দ বুঝেছে আল্লাহ আলুল তাজ তোমরা তোমার ভাইয়ের জন্য করো কারণ একুনি এখনই তাকে প্রশ্ন করা হবে দুটো বিষয় তার সঙ্গে যুক্ত একটা হলো মাখফরাত আর একটা হলো সাবেদ কাদমি মানে তার প্রশ্নের উত্তরে যেন অটল থাকতে পারে আর একটা হলো মাফরাত এই দুটোর বাইরে কিন্তু তার তৃতীয় কোনো বিষয় প্রয়োজন নেই তাই তো বলা হয় আল্লাহর আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি তাকে সাবেক কদম রাখো প্রশ্নের উত্তরের সঠিক উত্তর দিতে পারো আল্লাহ করো এটা কোন পরিপ্রেক্ষিতে বলা হয় যখন কোন ইমাম সাহেব নামাজ পড়ানো শুরু করেন মানে হাদিসে এসেছে ইজা কাব্বার আলী ইমাম ফা তাহলে ইজা কাব্বার আলী ইমাম বলতে বলা হয়েছে আপনি তো আল্লাহ আকবর বলেন তার মানে হলো কাব্বরা মানেই হলো আল্লাহ আকবার বলা এটা তো বলা হয়নি ইজা কাব্বর ইমাম আল্লাহ আকবর ফা কাব্বিরু আল্লাহ আকবর কথা কি বলা হয়েছে দাদা হয়নি কাব্বরা শব্দের শাব্দি করতে হলো আল্লাহ আকবর বলা তা আল্লাহ নবী বলছেন ইস্তাকফির আখি আকিকুম তার মানে হলো মাগফিরাত তাই তুমি বলো আল্লাহ মাগফির লাহু ওয়াসালু লাহু তাজবিদ সেটাই হলো সাবিত কদম তার মানে তুমি বলো আল্লাহুমা এটাই তার জন্য তারপরে কোনো মানুষকে আমি দাফন কার্য সম্পূর্ণ করে যখন ফিরে আসি আল্লাহ নবী সাল্লাম বলছেন তার কবরে আগমন ঘটে তাকে প্রশ্ন করা হয় প্রশ্ন করে যদি সে সঠিক সঠিক উত্তর দিতে পারে তাকে তার একটা দুলহানের মতো করে মানে নতুন জামায়ের মতো করে আদর করে নিয়ে যাওয়ার জন্য ফেরস্তারা প্রতিযোগিতা করেন যে আমি নিয়ে যাব আমি নিয়ে যাব একটি দুলহানের মতো করে তাকে নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে তাকে কোথায় রাখা হয় ইলিন নামক একটি জায়গায় রাখা হয় যেখান থেকে সে জান্নাতের নিয়ামত ভক্ষণ করতে পারে আর যদি সে রুটা মন্দরু হয় তাহলে ফেরেস্তারা কিছুদিন নিয়ে গিয়ে আবার ফেলে দেন আবার কিছুদিন নিয়ে গিয়ে আবার ফেলে দেওয়া হয় এমনিভাবে যন্ত্রণা দিতে দিতে সেই রুটি নিয়ে যাওয়া হয় নিয়ে গিয়ে একটি জায়গাতে রাখা হয় তার নাম হলো সিজ্জেন তাহলে একটা হলো ইলিন আর একটা হলো সিজ্জেন আমরা তো সবাই ইলিনে যাওয়ার দাবিদার তাই না আচ্ছা ওই আবার রু দুনিয়ায় আগমন করে থেকে এটা তো মাহবুবুদের কথা ছিল এতদিন আমাদের মতো হুজুরদের কথা কিভাবে হয়ে গেল আমরা নাকি খুব সায়েন্স টেকনোলজির জামানায় খুব নাকি তারা কি করে গিয়েছি আজকের দিনেও এই কথাটি বিশ্বাস করি আমরা আবার কোন মানুষ এটা বুবুদের কথা ছিল ওই তো সেই গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল ওই যে সেই তেল খেয়ে মারা গিয়েছিল আমি রাত্রিতে দেখেছিলাম ওই জায়গায় সাদা কাপড় পরে ঝুলছিল দৌড়াচ্ছিল অমুক করছিল তমুক করছিল এত সেই বুকা মহিলাদের কথা এত সেই অনারবদের কথা ছিল কিন্তু আজ এই সায়েন্স টেকনোলজির জামানায় এই ধরনের কথা কিভাবে চলে আসে পবিত্র কোরআন এবং সেই হাদিসে যার কোনো দিক নেই সেই কথায় বিশ্বাসী কিভাবে মানুষ হতে পারে এটা তো অবাক লাগে আমার অবাক লাগে মনে রাখবেন রু দুনিয়াতে ফিরে আসে না যে রু থেকে আপনি রু মানে নিয়েছেন ওই রু রু নয় ওটা হলো জিব্রিল আমিন আপনি তো রু রুকে খেতে দিতে গিয়ে আপনি হালুয়া আর রুটি তৈরি করে রাখেন রাত্রেতে বিড়াল এসে যখন খেয়ে যায় আপনি বলতে থাকেন রু এসেছিল নাউজুবিল্লাউজুবিল্লা এই ধারণা রেখে এই বিশ্বাস রেখে আমি আপনি জান্নাতে চলে যাব। এটা কি এতটাই সহজ হয়ে গিয়েছে জান্নাত কি হাওয়াই লাড্ডু জান্নাত কি এমনিভাবে পাওয়া যায় জাহান্নাম রাস্তার ময়লা হতে পারে জাহান্নাম এমনিভাবে মানুষ পেয়ে যেতে পারে কিন্তু মনে রাখবেন জান্নাত কোনোদিন এমনি ভাবে পাওয়া যেতে পারে না জান্নাত এই রকম কুসংস্কারে বিশ্বাসী হয়ে কোনোদিন এই কুসংস্কার মুক্ত সমাজ আমাকে তৈরি তৈরি করতে করতে হবে হবে আপনাকে নিজেও এই বিশ্বাসে এটা নয় এই যদি বিশ্বাসী না হতে পারি আমি আপনি কতটা ইমানদার তখনই স্পষ্ট হয়ে যাবে এরপরে এই রাত্রের আরো কিছু আমলের মধ্য যেমন সালাতুল আলফিয়া হাজারি নামাজ কোনো কষ্টের বিষয় আচ্ছা আপনারা তো জানাজার নামাজ পড়েন নাকি জানাজার ওটা নামাজ তো নাকি কি বলবেন জানাজার নামাজ তো আরে ভাই স্পষ্ট হাদিসে তার অনুশীলনী বাধা হয়েছে সালাতুল জানায়েস জানাজার অধ্যায় জানাজার নামাজের অধ্যায় তাই জানাজার ওটা নামাজ আচ্ছা জানাজার নামাজে রুকু আছে শেষদা আছে রুকু সেজদা নেই তো আচ্ছা এমনি এক রিকাত নামাজ আপনি পড়লেন এক রিকাত নামাজ পড়ে যদি রুকু সেজদা না ছুটে যায় তাহলে আপনার এই রিকাতকে গণ্য হবে হবে তাহলে জানাজান পড়েন আপনারা কয় রিকাত পড়েন জানাজান নামাজ কয় রিকাত পড়েন চার চারত্রের নামাজ রেখাত কিনতে নয় হয় কি রেখাত রুকু নেই সেজদা নেই তার আবার রেখাত কিসের আমি অবাক হয়ে যাচ্ছি একশো রিকাত নামাজ পড়তে হবে রমাজান মাসে আটরিকা তারাবি পড়তে গিয়ে পা লেগে যায় কোমল লেগে যায় হ্যাঁ নবী সাল্লাহ আলাইসাল্লাম এই তারাবির নামাজ পড়তে পড়তে কখনো কখনো সকাল হয়ে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি করে আটরিকাত বেতের পড়ে নিতে আল্লাহ নবী সাল্লাহ আসলামের এই আটরিকা তারাবি পড়তে পড়তে পা ফুলে যেত আর আজকের দিনে একশো রিকাত নামাজ কত মিনিটে পড়তে পারেন এটাও তো আমার একটু জানার বিষয় আছে কত তাড়াতাড়ি আপনি পড়তে পারবেন যে একশো রিকাত নামাজ ওদিকে কবর জিয়ারাত করে আসতে আসতে রাত্রে বারোটা বেজে যাবে একটা দুটোর মধ্যে আপনার একশরিকার নামাজ শেষ তার মানে সেটা কি নামাজ না অন্য কিছু ডিজিটাল কিছু নয় তো এটা কি দিন ইসলামের সঙ্গে খেলো আর কিছু নয় তো খেলা করছেন না তো দিন ইসলামকে মজাক মনে করছেন না তো দ্বিতীয় নাম্বার নবীন নির্দেশনার মধ্যে সেটা তো নেই আল্লাহ রাবুল আমিনের প্রদত্ত কোনো বিধানের মধ্যে এটা নেই আপনাকে সলাপ তো সেইভাবেই আদায় করতে হবে আল্লাহ নবী সাল্লাহ আসলাম বুকারি শরীফের হাদিসের মধ্যে বলছেন সাল্লু আমার আই তুমুনি উসল্লি তোমরা ওইভাবে সালাত আদায় করো যেমনিভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ আমাকে সালাত আদায় করতে গেলে আমাকে রুকুর সেইভাবে করতে হবে সুযোগ সেইভাবে করতে হবে কুমাতে সেইভাবে থাকতে হবে যেমনি ভাবে জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসালামের একটা একটা নির্দেশনা আমি আপনি পেয়েছি তার বাইরে যদি আপনি মনে করেন তা কলমিন হতে পারে তারপরে আমি ধরে নিলাম একশো রেখাত নামাজ আপনি পড়েই নিয়েছিলেন একশো রিকার নামাজ পড়ে তো বলা যেতে পারতো সালাতুল মিয়া একশো রিকাত নামাজ কিন্তু আপনি তো ওটা বলছেন না আপনি বলছেন সালাতুল আলফিয়া হাজারে নামাজ তাহলে এক রেকাত নামাজে দশ বার কুলু আল্লাহ আহাত পড়লে দশ রেকাত হয়ে যায় এটা কোন হাদিস দ্বারায় প্রমাণিত কোন হাদিস দ্বারায় প্রমাণিত এটা তো একটু জানতে ইচ্ছা হয় এ নাকি তো আমারও একটু নিতে ইচ্ছা হয় এ সমাজ ব্যবস্থাও তো এরকম আরে যত সহজ করে দেওয়া যেতে পারে তাই না যত সহজ করে দেওয়া যায় আপনার তো ভালো হয় মাঝে সাথে তো কিছু কিছু জিনিস আপনারা মানতেই চান না আমরা বলি এগুলো করা ঠিক না এগুলো করা ঠিক না আপনারা মাঝে মাঝে আমাদের উপরে রাগ করে বলেন সব তুলে দেবে আর কিছুই রাখবে না এরা আরে ভাই যতটুকু রেখেছে অতটুকু তো ঠিকভাবে করতে পারেন না তারপরে তুলে দেব তুলে দেওয়ার ক্ষমতা কি আমার আছে কোন একটা আলেমের আছে আল্লাহ রাবুল আলামিনের কোন একটা প্রদত্ত বিধানকে মিটিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমার আপনার কারো আছে আর এটা যদি মিটিয়াই দেওয়া হয় তাহলে আল্লাহ রাবুল আলমিনের প্রদত্ত নির্দেশনায় তো মিথ্যা আল্লাহ নিজেই বলছেন এন্না নাহানুল্লাহ জিক্র লাহুলা হাফিজুন এই জিকির এই ওয়াহি এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি এবং কিয়ামত পর্যন্ত হিফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার কাছে আমি আল্লাহ আমার কাছে আমি যে আজকে কিছু মিটিয়ে দেব আর আপনি সেটা বিশ্বাস করে নেবেন এটা কি কোনোদিন সম্ভব তার মানে আল্লাহ পদার্ত আমি মিটিয়ে দিয়েছি আর আল্লাহ তার হেফাজত করলো না এটা আল্লাহর উপরে অপবাদ লাগাচ্ছেন না তো এটাও তো একটু ভাবার বিষয় না কোনো দিন কোনো ব্যক্তি মেটাতে পারে না অসম্ভব কোনো দিন মেটাতে পারে না তাই আমি আপনাদেরকে বলতে চাই মনে রাখবেন আল্লাহ রব আলামিনের কোন দিক নির্দেশনা জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ পূর্ণভাবে পৌঁছে দিয়েছেন তার প্রমাণ আমি একটি হাদিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছাতে চাই আল্লাহ নবী আলাইহি সাল্লাম বাইহাকির একটি হাদিসের মধ্যে বলছেন লাইসা সাইয় নুকার রে আলাল জান্না ইউ বাই দুকুম আলাল নার ইল্লা আমার তুকুম্বি ভালো করে জেনে নেবেন যারা আলে মোলা আমার রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন নাকেরা নাফির পরে যখন কোনো নাকেরা আসে তার অর্থ বোঝানো হয় ছোট থেকে ছোট বিষয় তাহলে এখানে নাকে নাফির পরে নাকেরা এসেছে তার মানে ছোট থেকে ছোট এমন কোনো বিষয় যা তোমাদের জান্নাতের নিকটবর্তী পৌঁছে দেবে জাহান নাম থেকে দূরে রাখবে আমি মোহাম্মদ সব বলে দিয়েছে তাহলে নবী বলছেন ছোট থেকে ছোট এমন কোন বিষয় যা তোমাদের জান্নাতের নিকটবর্তী নিয়ে যাবে জাহান্নাম নাম থেকে দূরে রাখবে আমি মোহাম্মদ সব বলে দিয়েছে। মনে রাখবেন এই যে সালাতুল আলফিয়া এই যে নামাজটি চারশো আটচল্লিশ হিজড়িতে প্রথম প্রচলন হয়েছে কত হিজরি বললাম চারশো আটচল্লিশ হিজড়িতে আচ্ছা আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবে বলতে পারবেন কবে গিয়েছেন এগারো হিজরিতে এগারো হিজরিতে রবি আল মাসে আচ্ছা নবী দুনিয়ার থেকে চলে গিয়েছেন তারপরের কোনো একটি দিক নির্দেশনা নতুন করে যদি আমার মতো খেপা পাগল দিয়ে দেয় তাহলে সেটা কি সরিয়াত হবে সরিয়াতের সংজ্ঞা একটু আগে শুনেছেন আচ্ছা তারপরে শুনে নিলাম যে নবীর হাতে হাত দিয়ে যারা ইমানের হালাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা সাহাবি সাহাবিদের আমলও গ্রান্টেড আচ্ছা সাহাবিদের নবী সাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর পরে আবু বাকারের খিলাফাত হলো উমারের খিলাফাত হলো উসমানের খিলাফাত হলো আলী রাজি আল্লাহ হলো সেটা আরও তিরিশ বছর তাহলে তেইশ বছর আর তিরিশ বছর তাহলে বছর এই বছরটাও পার হয়ে গেল তারপরে জমানা চলে আসলো এই সাহাবাকরামদের জমানা একশো দুই হিজড়ি পর্যন্ত কোন একটি কর্মকাণ্ডের মধ্যে যদি এর একটা কোনো নির্দেশনা পেয়ে থাকেন আমি আব্দুল হামিদ আজকে এই মসজিদে বসে বলে গেলাম আজিজ আপনি আমার মতো পাগলকে একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন আইনশাল্লাহ আমি পূর্ণভাবে আমল করার চেষ্টা করব। তারপরেও এখানেই শেষ হয়নি তারপরে আসছে ইমামদের জমানা সর্বপ্রথম ইমামের নাম কি বলতে পারবেন সর্বপ্রথম ইমামের নাম ইমামে আবু হানিফা ইমামে আবু হানিফা জন্মগ্রহণ করেছেন কবে আশি হিজরিতে মৃত্যু হয়েছে কবে দেড়শো হিজরিতে তাহলে এটা যদি চারশো আটচল্লিশ তৈরি হয় তার মানে কি আবহানি পা করে গিয়েছেন বলে আপনাদের মনে হয় হ্যাঁ এটা যদি চারশো হিজড়িতে প্রচলন হয় তা আবু দেড়শো হিজড়িতে মারা গিয়েছেন আজকের দিনে যদি কেউ বলে যে আবু হানিপা করেছিলেন তা আপনি মেনে নেবেন শুনে রাখেন আমি তো দুঃখ করে মাঝের সাথে বলি আবু হানিপা একজন মহান ব্যক্তি আমি আবু হানিপাকে যতটা মানি এই সমাজের যারা হানাফি বলে দাবি করে তারা অতটাই মানে না আজকে যদি তাদেরকে জিজ্ঞাসা করি যে আবু হানিপার নামটা কি বলতে হবে তাও তারা ঠিকভাবে বলতে পারবে কিনা আমার সন্দেহ হয় আবু হানিপার জীবন চলে গেল এমাম মালিকের জামানা চলে গেল এমাম শাফির জামানা চলে গেল এমাম আহমদ ইবনে হাম্বালের জামানা চলে গেল দুশো বিয়াল্লিশ হিজড়ি পার হয়ে গেল আজকের দিনে ফতোয়ার কিতাবের নামে বিভিন্ন রকম কিতাবকে আমরা উপস্থাপন করে থাকি সাইউল বুখারিকে বাদ দিয়ে দিলাম সাই মুসলিমকে বাদ দিয়ে দিলাম আবু দাউদকে বাদ দিয়ে দিলাম নাসাইকে বাদ দিয়ে দিলাম তিরমিজিকে বাদ দিয়ে দিলাম অন্যান্য হাদিসের বইকে বাদ দিয়ে দিলাম আজকে আমাকে ফতোয়া নিতে গেলে আবু হানিফার ফিকুল আকবর থেকে নিতে পারবো না আমাকে ফতোয়া নিতে হবে বিভিন্ন আর বই থেকে সেই বইগুলো কি বই সেই বইগুলো কখনো বা বলা যেতে পারে আল কুদ মুক্তাসারুল কুদুরি কখনো বা বলা যেতে পারে কানজুদ কায়েক কখনো কখনো বলা যেতে পারে নুরুল আনোয়ার কখনো বা বলা যেতে পারে হেদায়া কখনো বা বলা যেতে পারে সারুল বেকায়া বা এই ধরনের বিভিন্ন বইয়ের নাম আমরা শুনে থাকি মনে রাখবেন যতগুলো বইয়ের নাম আপনারা বলছেন এই প্রত্যেকটা বইকে একত্রিতকরণ করে এর মধ্যে সর্বপ্রথম যে বইটি দুনিয়ায় জন্মগ্রহণ করেছে বলেন আর মানুষ লিখে পাঠিয়েছে বলেন তার সর্বপ্রথম বই হল আল কুদুরি কোন বই বললাম মুক্তাসারোল কুদুরি আপনারা বলেন না বে মাঝে হাঝে শোনেন না আর হেদায়াক আল কুরআন হেদায়া কুরআনের মতো নওজুবেল্লাহ ওই সমস্ত হিদায়া এসেছে যা এসেছে সবেই কুদুরি থেকে এসেছে সর্বপ্রথম ফিকি বই হল আল কুদুরী মুক্তাসারোল কুদুরি এই মুক্তাসারুল কুদুরি বইটা কবে লিকা হচ্ছে জানেন এই মুক্তাসারুল কুদুরি বইটা লিকা হচ্ছে চারশো বাহাত্তরের পরে আগে নয় আচ্ছা আবু হানিপা মারা গিয়েছেন কবে দেড়শো হিজড়িতে তাহলে তারপরে চারশো বাহাত্তরের কাছে গিয়ে একজন ব্যক্তি তার নাম হলো আবুল হাসান কুদুরি বইটা খুলে দেখবেন আমি আব্দুল হামিদ এতদিন ধরে পড়াতাম এবার অন্য মাল্লাকে দিয়ে দিয়েছে কুদুরিটা আমরা মাদ্রাসায় পড়াই ওগুলো ওগুলো না পড়লে তো বোঝা যাবে না কুদুরি বইটা আবুল হাসান বলছেন কলা আবুল হাসান কলা আবুল হাসান আচ্ছা কলা মানে বলেছেন হ্যাঁ তাহলে বলেছেন আর লিখেছেন এই দুটো কি এক জিনিস বলেছেন আর লিখেছেন আব্দুল হামিদ এখন বলছেন আর আব্দুল হামিদ লিখেছেন দুটো তো আলাদা তারপরেও ধরে নিলাম যে আবুল হাসান বইটা লিখেছেন কিন্তু আজকের দিনে কোন একটি হাদিস আমি বলছি জাল বা জৈব বা অন্য কিছু এটা আমি আপনাদেরকে বলছি আপনি এমনিভাবেই মেনে নেবেন যে আব্দুল হামিদ জাল বলবে আর আমাকে মেনে নিতে হবে না হাদিস কতটা সূক্ষ্ম একটু বিচার করুন হাদিস কতটা সূক্ষ্ম একটু ভাবনা চিন্তা করুন হাদিস আমি কোনো কথা বলছি আমি বলছি আমি অমুকের কাছ থেকে শুনেছিলাম অমুক অমুকের কাছ থেকে শুনেছিল অমুক অমুক রাবির কাছে বর্ণনা করেছেন অমুক অমুক সাহাবির কাছে বর্ণনা করেছেন আর অমুক সাহাবি আল্লাহ নবীর কাছে বর্ণনা করেছেন আল্লাহ নবীর কাছ থেকে শুনেছেন এই রকম ভাবে মনে করেন একটি হাদিসের চারটি সানাদ আছে চারটে মাঝখানে রাবি আছে ধারাবাহিক এই রাবিদের মধ্যে কোনো একজন রাবি যদি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে থাকেন তার হাদিস গ্রহণযোগ্য হবে না কোনোদিন যদি জীবনে কাউকে ধোকা দিয়ে থাকেন কেউ তাহলে তাদের হাদিস গ্রান্টেড হবে না কোনদিন যদি তার বার্ধক্য অবস্থা তার ব্রেন খারাপ হয়ে যায় তার হাদিস গ্রান্টেড হবে না কোনোদিন যদি তাদের মাধ্যমে কোনো মিথ্যা কথা মুখ দিয়ে বেরিয়ে যায় তার হাদিস গ্রান্টেড হয় না জানেন তারপরেও হাদিসের মধ্যে বিভিন্ন জাল জয়ী মৌজু কথাগুলো চলে এসেছে মানুষ তৈরি করে দিয়েছে মহাদ্দরা তার বিশ্লেষণ করতে গিয়ে দেখেছে যেটা প্রকৃত অর্থে হাদিস নয় এটা মানুষের তৈরি করা কথা অমুক ব্যক্তি বলেছে অমুক তো জীবনে মিথ্যা কথা বলেছিল অমুক ব্যক্তিতে এই করেছিল এমনিভাবে ভাবে মহাদ্দ দিন রাত কে এক করে দিয়ে আমাদের সম্মুখে সে হাদিসের পাঠগুলো নিয়ে এসেছেন কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য সেই কুদুরি হলো ফতোয়ার বই প্রথম ফিকি বই সেই কুদুরি আড়াইশো বছর পরে আবুল হাসান বলছেন আবু নাম দিয়ে বর্ণনাকারী নেই আবুল হাসান যদি এই কথাটি একবার বলতেন যে অমুকের কাছ থেকে শুনেছিলাম আর অমুক অমুকের কাছ থেকে শুনেছিল আর অমুক অমুকের কাছ থেকে শুনেছিল আর অমুক আবু হানিপার কাছ থেকে শুনেছিল তা মানতে কোনো দ্বিধাবোধ থাকতো না মানার ক্ষেত্রে আমি একেবারে মেনে নেওয়ার জন্য তৈরি থাকতাম কিন্তু দুঃখ লাগে এটাই আবুল হাসান আড়াইশো বছর পরে এক উড়ে এসে আমি মেনে নিলাম যে মহাজ্ঞানী মানুষ স্বপ্নে তো কিছুই দেখেনি কোনোদিন তো আবহানি বাসুকে কথা হয়নি কবরের মধ্যে শুয়ে শুয়ে কি কথা হয়েছিল এমনটাও তো হয়নি ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি আবুল হাসান এরকম একটি কথা বলে দেয় আমি কি সেই কথাটা মেনে নিতে পারি না কোনোদিন হতে পারে না এটা কোনোদিন সারিয়াত হতে পারে না তাই আমি আপনাদেরকে বলবো যে রকম ধর্মের নামে যা কিছু তৈরি করা আছে ধর্মের নামে আমরা সেগুলো থেকে দূরে থাকার পূর্ণভাবে চেষ্টা করব। আমি অনুরোধ করবো আপনাদের কাছে যা কিছু এই নিয়ে শুনেছেন আপনারা সেগুলো নিয়ে যাচাই বাছাই করুন আজ রমাজানের প্রস্তুতির জন্য এই সুন্দর আলোচনা সভা আমি রমাজানের পূর্ব মুহূর্তে পূর্ণ প্রস্তুতির জন্য আমি আপনাদেরকে বলবো বেশি থেকে বেশি আপনারা সিয়াম পালন করুন আল্লাহ নবী সাল্লা সাল্লাম নিজের স্ত্রীদেরকে সাহাবাকরামদেরকে ডেকে বলতেন যে তোমরা লুঙ্গি কষে নাও কোমর কষে নাও তার মানে কি এটা যে লুঙ্গি বেঁধে নিতে হবে ভালো করে তা নয় মানে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করো মাস মাস এমন একটি এই মাসের মধ্যে একাধিক আমলকে করে দিয়েছেন এবং তার নিট ফলাফলস্বরূপ আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহুম তাত্তাকুন যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো তার পূর্ণ প্রস্তুতি হিসাবে আমরা দুটি একটি বিষয় নিয়ে আসতে পারি আমাদের সাহেব তার বিস্তারিত আলোচনা করবেন আমার ওটা বিষয় নয় আমি সর্বশেষ সত্যি আপনাদেরকে এই কথাটি বলো যে রমজানের সিয়ামটা শুধু সিয়াম নয় এই সিয়ামের সঙ্গে সঙ্গে আপনারা একাধিক আমল বাস্তবায়ন করে আল্লাহ আব্ল্লা আলামিনের সন্তুষ্টি পেতে পারেন আল্লাহ আব্ল্লা আলামিনের নিকট পৌঁছাতে পারেন তার মধ্যে অন্যতম হল এই মাসে আপনারা কি আমুল লাইল অর্থাৎ তারাবি পড়বেন যার বুখারি শরীফের স্পষ্ট হাদিস রয়েছে মান কামা ইমান আও হেতে সাবান গুফির আল্লাহ মাতা কাদাম মিন জাম্বি লাইলাতুল কাদার পাবেন মান কামা লাইলাতুল কাদরে ইমান আও হেতে সাবান গুফির আল্লাহ মাতা কাদাম মিন জাম্বি এই মাসে সিয়াম পালন করলে তার আপনি পূর্ণভাবে নেকি পাবেন এই মাসে যদি কোরআন তেলাওয়াত করেন তার পূর্ণভাবে আপনি আলাদা করে তার ফজিলাত পাবেন এই মাসে দান সাদাকার মাধ্যমে আল্লাহ নিকটবর্তী হবেন এরকম একাধিক আমল আপনার একত্রিতকরণ করে দেওয়া হয়েছে তাই আমি আপনাদেরকে বলবো যে আজকের এই আলোচনা সভার মাধ্যমে নিজের জীবনে সেটা বাস্তবায়ন করার জন্য এখন থেকে আপনারা পূর্ণভাবে কোমর কষে নেন বা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা পবিত্র কোরআনেমা সঈস উন্নার আলোকে পবিত্র রমাজানের প্রত্যেকটি দিক নির্দেশনাকে যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে আল্লাহ তৌফিক দান করো আমিন আল্লাহ আজকের এই আলোচনায় যেন আমাদের জীবনের পাতেও হয় আল্লাহ তৌফিক দান করা আমিন এই যে বেদার যে খোলাফাতগুলো আমরা শুনেছি তার থেকে আমরা অনেক দূরে থাকতে পারি এবং সেই সমস্ত নোংরা আমল থেকে যেন বেঁচে থাকতে পারি আমরা আমাদের সমাজকে বাঁচাতে পারি এবং সঠিকটা যেন আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করা আমিন আমরা এটা জানি যেখান থেকে একটা শূন্য উঠে যাবে সেখানে কিন্তু সেই জায়গাটা খালি থাকবে না নিশ্চয়ই সেখানে একটা বেদাত এসে পৌঁছে যাবে উঠে গেল মানে ওই জায়গাটা খালি থাকবে না সেটা সেখানে একটা বেদাতের অনুপ্রবেশ ঘটবে সেই জায়গা থেকে সেই বেদাতকে তাড়াতে অনেক কষ্ট হবে যেটাই আজকে সমাজে আমরা দেখতে পাচ্ছি আমরা পূর্ণভাবে চেষ্টা করব। যে যেমন ভাবে ভাবে পারি আমরা মানুষদেরকে বিষয়ে সতর্ক করব সর্বশেষ কথা আমি আপনাদেরকে এটাই বলবো সবে বারাত নামে যে আমলগুলো করা হয় এই আমলের কোনো একটি অংশে একটা পবিত্র কোরআন এবং সেই হাদিসের আলোকে কোন একটি দিক নির্দেশনা আপনারা পাবেন না এমন কি যার হাদিসের মধ্যে এমন দিক নির্দেশনার কিছুই পাওয়া যায় না যা কিছু তৈরি করা হয়েছে সব মৌজু কথার মাধ্যমে মানে গেড়ে নেওয়ার মাধ্যমে সেটা আমাদের মতো ভণ্ড আলেমেরা বা ভণ্ড ব্যক্তিরাই তৈরি করেছে এর থেকে আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করো এর থেকে আমাদেরকে দূরে রাখো আমিন আল্লাহ সমস্ত বেদাত আর খোরাফাত নিজের জীবন থেকে দূর করে আমরা প্রকৃত সুন্নাকে মেনে নিতে পারে আল্লাহফিক দান করা আমিন আল্লাহ আমাদেরকে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো পবিত্র কোরআন এবং সেই হাদিসের আলোকে যেন জীবনযাপন করতে পারে আল্লাহফিক দান করা আমিন যখন মৃত্যুবরণ করবো আমরা যেন ইমানের হালাতে দুনিয়া থেকে যেতে পারে তফিক দান করা আমিন আল্লাহ আমাদের সকলকে ইল্লিনে জায়গা দান করা আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون السلام على المرسلين